এই যে ইয়েলো কালারের যে আইকনগুলো এখানে আছে আমাদের পিএইচডিতে, আমি যদি আপনাদের পিএইচডিটা একটু ওপেন করে দেখাই, একটু দাঁড়ান, পোর্টফোলিও, পিএইচডি পোর্টফোলিও, ওকে, ডকুমেন্টেশন। আচ্ছা আমি ফাইলটা একটু ওপেন করি। আচ্ছা ওপেন করলে নিচে দেখবেন এই যে ফার্স্ট একটা দেখেন, চারপাশে একটা বর্ডার দেখা যাচ্ছে, খেয়াল করছেন? তো এইটা হচ্ছিল হোভারের সময় হবে। আপনারা যখন এমন লক্ষ্য করবেন যে চারটা আইকনের মধ্যে একটা একটু কালারটা ডিফারেন্ট করে দিছে তারা, যেমন ধরুন উপরে এই যে তিনটা আইকনের মধ্যে একটাকে তারা ইয়েলো করে দিছে, এটার মানে হচ্ছে হলো যখন কোনো একজন ইউজার এসে এই আইকনের উপরে মাউস নেবে বা হোভার করবে তখন এই কালারটা দেখা দিবে। ঠিক তেমনি আমাদের এখানে চারটা আইকন ছিল, তার মধ্যে এই যে ফার্স্টেরটা এটা হচ্ছিল হোভারের জন্য দেয় আর কি। ওকে, তো এই জিনিসটা হচ্ছিল কালকে আমরা মিস করে গেছিলাম, মানে আমরা করিনি, হোভার দিয়ে জাস্ট বর্ডারটা দিলেই এই কাজটা হয়ে যাবে। এটা করে নিতে পারবেন সবাই আশা করি, না হলে আমরা আজকেই করবো। আচ্ছা আজকে মনে হচ্ছে সবাই রিকোয়েস্ট দিচ্ছে, একটু দাঁড়ান। পৃথিবী সব জায়গাতেই আছে, W3 স্কুলের গুলো অনেক সুন্দর করে সাজানো আর কি, দেখতে ভালো লাগে, আপনি ওখান থেকে নিতে পারেন, কোড গুলো সুন্দর, দেখতে সুন্দর দেখা যায়। আচ্ছা আসেন তাহলে আমরা আজকে আজকে কিছুক্ষণ একসেপ্ট করেন, ওয়েট করেন, দেন শুরু করেন। আচ্ছা ঠিক আছে আমরা ধীরে ধীরে শুরু করবো, আজকে তো আসতেছে, এখন দেখা যাক। তাহলে আমরা একটু দেখি, আমরা আজকের বিষয়গুলো একটু বুঝে নিই, তারপরে কোড করা শুরু করবো আর কি। হ্যাঁ একটু দেখেন, এই যে আমরা আজকে ডিজাইন করবো হচ্ছিল এই সেকশনটা, আমাদের পোর্টফোলিও যে সেকশনটা আছে, তো এই সেকশনে এরা হচ্ছিল এক ধরনের প্লাগইন ইউজ করে, প্লাগইনটা হচ্ছিল আইসোটোপ প্লাগইন বলা হয় এই বিষয়গুলোকে। যেমন আপনি যদি এখানে অল ওয়ার্কে ক্লিক করেন তাহলে এই ছয়টা ইমেজে দেখা যাবে, আপনি যদি এখানে এসে শুধু গ্রাফিক ডিজাইনে ক্লিক করেন তাহলে গ্রাফিকটা দেখা যাবে, শুধু যদি ব্র্যান্ডিং এ ক্লিক করেন তাহলে ব্র্যান্ডিংটা দেখা যাবে। আমি আপনাদেরকে একটা লাইভ এক্সাম্পল দেখাই এটার, আমার কাছে আমি এটা নামায় রাখছি প্লাগইনটা, কিন্তু কোথায় নামায় রাখছি, এখানে পোর্টফোলিও গ্যালারি, এটা এখানে এখানে হচ্ছিল নামায় রাখা আছে আপনাদের জন্য আর কি। হ্যাঁ যেমন এখানে ক্লিক করলে এই যে হয়ে যাবে, আমরা এই প্লাগইনটা ইউজ করবো সরাসরি, আদারওয়াইজ আমাদের একটু জাভাস্ক্রিপ্ট করতে হবে, যেহেতু জাভাস্ক্রিপ্ট নিউ সবার জন্য, আমি চাচ্ছি না আপনাদেরকে এই মুহূর্তে প্রেশার দিতে, যদি সময় থাকে তাহলে আমরা এটা নিয়ে আলোচনা করব। বাট এখানে করা আছে এই প্লাগইনটা আমরা ইউজ করবো, আমি প্লাগইনের কোডটা আপনাদেরকে আজকে দিয়ে দিব। কিছু সিএসএস করা আছে হোভার, এগুলো লাগবে না আমাদের, স্টাইল দরকার নেই, শুধু আমরা এটা নিব, এমন ইফেক্টটা আর কি নিব। ওকে আচ্ছা এটা তাহলে আমাদের কোন সেকশনের জন্য হবে, এটা হবে আমাদের এই সেকশনটার জন্য। এরপরে আমাদের সেকেন্ড এই সেকশনটা আরেকটু কাহিনী আছে, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন, এই ছয়টা ইমেজের মধ্যে দেখেন এই ইমেজটা একটু ডিফারেন্ট, আমি কালারটা করে দেখাই, এই ইমেজটা দেখেন একটু ডিফারেন্ট, এর মানে হচ্ছে হলো এই ইমেজের উপরে একটা ওভারলে দেখা যাচ্ছে, পিছনে একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, এখানে একটা টাইটেল, এখানে কিছু একটা লেখা, আর এইখানে একটা আইকন, এর মানে হচ্ছে হলো যে তারা এটা স্টাইল করছে হোভারের জন্য, মানে এই ছয়টা ইমেজের মধ্যে যখন কোন একটা ইউজার এসে মাউস নিবে তখন এই ডিজাইনটা ওই ইমেজের উপরে চলে আসবে। ঠিক আছে তো আমরা এই ডিজাইনটা আজকে কমপ্লিট করার ট্রাই করব, এটা একটু টাফ হতে পারে যারা নতুন তাদের জন্য, বাট আমরা শিখে ফেলব ইজি জিনিসটা। আচ্ছা আজকে ভালোভাবেই একসেপ্ট হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো তারপরে একটা নর্মাল বাটন, ওকে আচ্ছা, এরপরে যে সেকশনটা আমাদের টেস্টিমোনিয়াল সেকশন, এই সেকশনে আমরা এসে একটা ক্যারোসেল ইউজ করব এটা শেখার জন্য আর কি। যেমন আমরা কি লাস্টের ক্লাসে কাউন্টার প্লাগইন ব্যবহার করছিলাম, তো আমরা এই সেকশনে এসেও একটা ব্যবহার করব, সেটা হচ্ছে হলো আউ ক্যারোসেল, CARO SEL, আচ্ছা যাই হোক স্পেলিংটা মনে আসলাম, আউল ক্যারোসেল, তো এইটা হচ্ছিল এখানে ইউজ করব, আর লাস্টেরটা একদম অ্যাজ ইউজুয়াল আমাদের নর্মাল আর কি ডিজাইনটা। তো আমরা শুরু করি, হয়তো আমরা শেষ করতে পারবো না, মানে এইখানে ডিজাইনটা একটু টাফ, হয়তো আজকে এইখানকার ডিজাইনটা আমরা কালকের জন্য অল্প একটু রেখে দিব, বাট এই সেকশনটা টেস্টিমোনিয়াল, আমি আপনাদেরকে পুরোটা দেখা দিই, টেস্টিমোনিয়াল সেকশন আর হচ্ছিল এই যে কন্ট্যাক্ট মি, এই পুরো সেকশনগুলো আজকে কভার আপ করবো। ওকে সবাই জয়েন করতেছে, আজকে কোনো ইস্যু দেখা দিচ্ছে না, সো আমরা শুরু করতে পারি। আপনাদের একটু যদি প্রবলেম হয় বোঝায় একটু কাইন্ডলি জানাবেন, মাইক অন করে জানাই দেবেন, সমস্যা নেই। ওকে আমরা তাহলে শুরু করলাম আজকে, আমরা আমাদের কোডে যাব, আমরা যতটুকু কোড করেছিলাম একটু ব্রাউজারটা অন করে দেখে নিই, তো এতটুকু কোড আমাদের করা ছিল।
রাইট? এতটুকু আমরা পারফেক্টলি করেছিলাম। আজকে শুরু করব আমরা এর পরের সেকশন থেকে। পরের সেকশনটা কেমন দেখা যায়? পরের সেকশনটা হচ্ছে ডিজাইন টেম্পো। ফার্স্টে একটা আমাদের টাইটেল আসবে, আমরা একটা টাইটেল নিব, এইখানে কিছু লিস্ট আইটেম নিব, আর এখানে হচ্ছে আমাদের সেই গ্যালারিটা, ঠিক আছে? আচ্ছা আসেন আগে আমরা হচ্ছে ডিজাইনটা করি, পরে আমরা কালকে প্লাগইনের ব্যবহারটা দেখবো এখানে। ওকে, আমরা কোডে গেলাম, এখানে আমাদের কোডটা শেষ হয়েছিল। আমি একটু কোডের ইয়েটা বড় করে দিই যেন সবাই দেখতে পারেন। ব্যাস এখন দেখতে পারবেন আশা করি। এখানে আসার পর আমরা একটা সেকশন নিব, হচ্ছে উপরে কমেন্ট করি। ফার্স্টে এটা হচ্ছিল আমাদের পোর্টফোলিও সেকশন, স্টার্ট হেয়ার দিলাম, এটাকে আমরা একটু কপি করে নিলাম, কপি করে এসে এখানে পেস্ট করে দিলাম, এখানে বললাম এন্টার। ওকে, সেকশনটা একটা নাম দিই, নাম দিলাম আমরা পোর্টফোলিও। এর মধ্যে এলাম, আসার পরে আমরা একটা ডিপ দিয়ে অ্যাজ ইউজুয়াল আমরা একটা কন্টেইনার নিয়ে নিব, তার মধ্যে আমরা একটা রো নিয়ে নিলাম। ওকে, রো নেওয়ার পর একটা কলাম, এতটুকু আমরা অ্যাজ ইউজুয়াল এভরিডে যেভাবে নিই সেভাবে আমরা এতটুকু নিলাম। এখন আমরা আমাদের পিএইচডিতে যদি একটু তাকাই তাহলে দেখব এই উপরে কিছু গ্যাপ আছে আমাদের এবং এর নিচেও কিছুটা গ্যাপ আছে, রাইট? তো আমরা এই গ্যাপগুলো একটু দিয়ে নিই আমাদের এই সেকশনের মধ্যে এসে। আমরা এইখানে এসে আমরা এই ক্লাসের নাম দিলাম কন্টেন্ট, একটা নাম দিয়ে রাখলাম যার মধ্যে হচ্ছিল আমরা আমাদের এই পোর্টফোলিও সেকশনের যত কিছু কন্টেন্ট আছে সব কন্টেন্টকে আমরা এখানে রেখে দিব। আমি পোর্টফোলিও সেকশনটাকে একবার একটু কল করে নিই, এখানে এসে সেকশনটাকে কল করলাম, এর উইডথটা দিয়ে দিব। যখনই আপনি একটা সেকশন স্টার্ট করবেন সবসময় এর উইডথটা 100% দিয়ে রাখবেন। ওকে, এরপর আসলাম আমরা নিচে, আসার পর এই যে যেটা কন্টেন্ট সেকশন এটাকে পিক করব। গুড নিউজ, তো আমরা কন্টেন্ট সেকশনটাকে পিক করার পর আমরা এখানে কিছু মার্জিন দিয়ে দিই। আমরা টপে যেটা সেটা মার্জিন দিলাম আমরা 80 পিক্সেল, রাইটে দিলাম আমরা 0 পিক্সেল, বটমে এসে দিলাম আমরা 40, লেফটে এসে দিলাম আমরা 0। আমরা ফার্স্টের দিন এভাবে আলোচনা করছিলাম যে মার্জিনের চারটা প্রপার্টি থাকে ঘড়ি কাটার দিকে আর কি, ক্লকওয়াইজ, একটা টপ, তারপর রাইট, তারপর বটম, তারপর লেফট, এইভাবে হচ্ছিল ভ্যালুগুলো সাধারণত মার্জিনের হয়ে থাকে। তো আমরা চারপাশে দিয়ে দিলাম। এখন যদি আমরা একটু আমাদের প্রজেক্টটাকে রিলোড দেই তো মোটামুটি নিচে একটা গ্যাপ দেখা যাচ্ছে হোয়াইট কালারের। ওকে, তো আমরা এর মধ্যে আমাদের কোডগুলো লিখব। আমরা আমাদের কোডে চলে যাই। ফার্স্টে যেটা ছিল আমাদের ডিজাইনে একটা টাইটেল ছিল আমাদের, তো আমরা আসলাম আমাদের কোডে, এসে এখানে আমরা একটা ডিপ দিলাম, এটার নাম দিলাম টাইটেল, টাইটেল নাম দিলাম, তারপর এর মধ্যে একটা এইচ অন নিব, নিয়ে এখানে বললাম পোর্টফোলিও আমরা এখানে বলে দিলাম। ওকে, দেখি তো আমরা এখানে এটা যেটা অ্যাড করলাম সেটা পাচ্ছি কিনা, এই যে পোর্টফোলিও চলে আসছে অলরেডি। আচ্ছা, এখন এই জিনিসগুলো যেহেতু আমাদের সেন্টারাইজড ছিল মানে মাঝ বরাবর, সেহেতু আমরা কন্টেন্টে এসেই বলে দিতে পারি যে তোমার মধ্যে যা কিছু থাকবে সব কিছুর অ্যালাইনটা তুমি সেন্টার করে দিবা। এখন আসি, আসার পর আমরা আরেকবার এটা একটু রিলোড দিই, এই যে এখন সেন্টার চলে আসছে, ফাইন, আমাদের এই কাজটা শেষ। এখন এটাকে একটু ডিজাইন করা দরকার, যদিও ডিজাইনটা অলরেডি অনেকটা পেয়ে গেছে। আমরা একটু দেখি, এখানে টাইটেল নামে আমাদের এর আগে কোনো সিএসএস করা ছিল কি না। আচ্ছা, কোনো সিএসএস ছিল না, আমরা একটু সিএসএস করে নিই। নিচে আসলাম, নিচে এসে আমাদের যে টাইটেলটা ছিল নিচে যাব, টাইটেলটাকে ধরলাম, তার মধ্যে এইচ আমরা এটাকে ওইখানে দিয়ে দিলাম। এখন এইচ অনকে আমাদের একটু ডিজাইন করতে হবে। আমরা অলরেডি এইচ অনের জন্য অনেকবার ডিজাইন করে ফেলছি, আমরা একটা ডিজাইনকে পিক করলাম এখান থেকে, করে আমাদের সেম কোডটাই আমরা এখানে বসাই দিলাম। এটা দুইভাবে করা যায়, এক এই যে আমি কোডটা এখানে বসাই দিলাম, এটাকে একটু রিলোড দিয়ে দেখি, কালারটা হোয়াইট মেবি, হ্যাঁ হোয়াইট ব্ল্যাক। এখন এসে একটু রিলোড দিন, এই যে দেখা যাচ্ছে এইটা ডিজাইন, আর আমাদের এই যে সেকশনটা আছে এই দুটা ডিজাইনটা হচ্ছিল এখন সেম। তো এখন দেখেন একটা বিষয়, মানে এইগুলো সাধারণত বড় প্রজেক্টে খুবই দরকার হয় যে আমাদের সিএসএস ফাইলগুলো যেগুলো থাকে ওগুলোকে আমরা অপটিমাইজ করার ট্রাই করি সবসময়। ওকে, যেমন ধরেন এই যে প্রপার্টিগুলো ছিল, এই চারটা প্রপার্টি,
এই চারটা প্রপার্টি এই ক্লাসও আমরা ব্যবহার করলাম। আবার একটু উপরে যাই, যাওয়ার পর এইচ অন, এই যে এখানে ওই সেম চারটা প্রপার্টি ব্যবহার করছে। আমরা চাইলে এখানে যদি আমাদের কালারগুলো সেম হতো দুটাই, আমরা এখানে এসে ওই ক্লাসের নামটা আমরা আবার এখানে বলে দিতে পারতাম। এইভাবে মানে সিএসএস করা যায় আর কি। এমন যদি হয় যে আপনারা তিন চারটা ক্লাস আছে যাদের প্রপার্টি গুলো সেম হবে, ডিজাইন সেম, আপনারা কমা দিয়ে দিয়ে ওগুলোকে বসায় দিবেন, তাহলে সবগুলোই সেম টাইপের ডিজাইনটা পেয়ে যাবে। আচ্ছা আমরা নিচে আসি তাহলে, আপাতত আমাদের এই ডিজাইনটা শেষ। আমরা রিলোড দিলাম আমাদের পেজটাকে, রিলোড দিয়ে দেখলাম নাও ওকে, রাইট। আমরা এখন নিচে এই সেকশনটার ডিজাইনটা করবো, এখন এই পার্টটার, ঠিক আছে। আমরা আমাদের কোডে গেলাম, এটা টাইটেল ছিল, টাইটেলের নিচে আসি। নিচে এসে আমরা একটা ডিপ দিলাম, ডিপ দেওয়ার পর এখানে আমরা লিখলাম আইসোটোপ, একটা নাম দিলাম, জাস্ট সিম্পলি নাম, এখানে স্পেলিং মিস্টেক হলে মাইন্ড করেন না, দিলাম থাক। এখন এর মধ্যে আমরা একটা ইউএল নিলাম, তার মধ্যে আমরা এলআই নিলাম, লিস্ট আইটেম নিব। আমাদের এখানে লিস্ট আইটেম কয়টা আছে? আমাদের এখানে আছে একটা, দুইটা, তিনটা, চারটা, ইন টোটাল আমাদের এখানে চারটা আইটেম আছে। এই যে এগুলো, এগুলো হচ্ছিল আমাদের সেই আইটেমগুলো, রাইট। মোরাল অফ দ্য স্টোরি, আমাদের জিমেলে সমস্যা ছিল। আচ্ছা আমরা এই পেজটা কাজ করতেছিলাম, আমরা এখানে যাব, আমরা এখানে আসলাম, আসার পর একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমরা এখানে লিখে দিব, আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এসে আমরা অল ওয়ার্কস এটা লিখব, গ্রাফিক ডিজাইন লিখব, ব্র্যান্ডিং, ওয়েব, এগুলো লিখে দিব। তো আমরা আমাদের পিএইচডিটা আরেকবার একটু অন করি, ওপেন করি পিএইচডিটা, ততক্ষণে আমরা এখানে লিখি অল ওয়ার্কস, লিখে দিলাম, এটাকে কপি করে পেস্ট, চারবার আমরা পেস্ট করে দিলাম। ফার্স্টে যেটা ছিল সেটা গ্রাফিক ডিজাইন, সেটা হোক ক্যান্সেল। তারপরে যেটা ছিল ওটা ব্র্যান্ডিং, আর লাস্টেরটা ছিল ওয়েব। ওকে, তো এই চারটা আমরা এখান থেকে নিয়ে নিলাম, এক্সেপ্ট করতে হবে মেবি আর একজনকে, লেফট দ্য মিটিং। ওকে, তো আমরা এখানে মোটামুটি চারটাকে আমরা নিয়ে নিলাম। ফার্স্টটা ছিল অল ওয়ার্ডস, তারপরে গ্রাফিক ডিজাইন, তারপরে ব্র্যান্ডিং, তারপরে ওয়েব, তো চারটাকে আমরা এখান থেকে পিক করে নিলাম। এখন আমরা একটু কোডে আসি, আসার পর যদি আমরা আমাদের মেইন পেজটাকে রিলোড দিই তাহলে দেখবো আমাদের এই চারটা অপশন অলরেডি নিচে চলে আসছে। এখন ডিজাইন করতে হবে, বাট অপশনগুলো আমাদের এখানে অ্যাভেলেবল। তো আসেন আমরা এটা ডিজাইন শুরু করি। আমরা এই ক্লাসটাকে ধরলাম, আমরা সিএসএস এর মধ্যে যাব, যাওয়ার পর এখানে ক্লাসের নামটা দিয়ে দিলাম। এর মধ্যে ফার্স্টে লিস্ট আইটেমগুলো ধরবো, লিস্ট আইটেম কোনগুলো? এই যে চারটা লিস্ট, এগুলো হচ্ছিল সেই লিস্ট আইটেম। তো ফার্স্টে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছিল এই যে এই পাশে লেফট সাইডে যে দেখতেছেন ডটগুলো, এই ডটগুলোকে আমরা অমিট করে দিব। আমাদের কোডে যাব, যাওয়ার পর এখানে বলবো যে তোমার লিস্ট স্টাইল নান, তাহলে কি হবে, এই যে স্টাইলটা যে ছিল এটা যেহেতু এখানে ছিল, এই স্টাইলগুলো এখান থেকে চলে যাবে। এখন এগুলো একটার নিচে আরেকটা আছে, এর অর্থ হচ্ছিল এগুলো এক ধরনের ব্লক এলিমেন্ট, আমরা এগুলোকে পাশাপাশি নিয়ে আসবো, ইনলাইন ব্লক করে দিব। তাহলে এখানে যাব, বলবো যে তোমার ডিসপ্লে ইনলাইন ব্লক, সিম্পলি বলে দিলাম, এরপর এসে আমরা এটাকে রিলোড দিই। তাহলে দেখেন এই লেখাগুলো পাশাপাশি চলে আসছে, রাইট। এখন হোভার করলে নিচে দেখেন একটা দাগ চলে আসতেছে, কালারটা চেঞ্জ হচ্ছে এবং নিচে দাগ আসতেছে। আমরা আপাতত এই দাগটা চাই না, এটাকে যদি আমরা অমিট করতে চাই তাহলে একদম উপরে এক জায়গায় লিখে দিলাম, আমরা উপরে গিয়ে লিখলাম, এই দিলাম, ওটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ছিল, যেটাকে হোভার। এখানে এসে আমরা বলে দিব যে টেক্সট ডেকোরেশন নান, তাহলে কি হবে যে আমাদের যে এখানে কোডের মধ্যে যাই, এটা যে কোড ছিল, এই যে হোভার করার পর দেখেন নিচে একটা দাগ আসতেছিল, আমি একবার রিলোড দিই, এখন হোভার করলে দেখেন নিচে আর কোনো দাগ নেই, কালার চেঞ্জ হচ্ছে, কালারটাকে আমরা চেঞ্জ করিনি, বাট নিচে ওই দাগটা চলে গেছে। কেন গেল? বিকজ অফ আমরা আমাদের সিএসএস এসে এই যে এখানে টেক্সট ডেকোরেশনটা নান করে দিয়েছি, বাই ডিফল্ট এটা আন্ডারলাইন করা থাকে, আমরা এটাকে নান করে দিলাম, যার জন্য ওই টেক্সটের নিচে যে আন্ডারলাইন ছিল ওগুলো চলে গেছে। আচ্ছা এখন আমরা এটাকে আরেকটু ডিজাইন করব, আমরা যেভাবে আমাদের পিএইচডিতে আছে আমরা সেভাবে এটাকে ডিজাইন করব। ফার্স্টে এই উপরের যে গ্যাপ আর নিচের যে গ্যাপ, এই দুটো গ্যাপকে আমরা নিই, মানে আমরা এটাতে মার্জিন দিয়ে দিব, মার্জিন টপ, মার্জিন বটম দিয়ে দিব। ওকে, তো আমরা আমাদের কোডে যাই,
কোডে যাওয়ার পর একদম নিচে চলে আসলাম, নিচে এসে মেনুটাকে ধরলাম, ধরার পর এখানে আসলাম, আসার পর আচ্ছা এটা একটু উপরে লিখে দিন, এখানে লিখে দিন, সরি একটা ডট বেশি হয়ে গেছে। এখানে এসে বললাম যে তোমার মার্জিন তুমি উপর নিচে 60 পিক্সেল করে নিয়ে নাও, আর ডানে বাঁয়ে তুমি শূন্য রাখো। এখন আসি, আসার পর যদি আমি এটাকে একবার রিলোড দিই, আমাদের যে মেইন পেজটা ছিল পেজটাকে, এটা আমাদের মেইন পেজ দিলাম, মোটামুটি অনেকটা গ্যাপ হয়ে গেছে উপর নিচে, পোর্টফোলিও থেকে এটা অনেক নিচে নেমে আসছে। তো আমরা এখন এটাকে ডিজাইনটা একটু ভালোভাবে করে ফেলি, একটু বেশি হয়ে গেছে, আমরা এখানে 50 দিয়ে দিলাম আপাতত। আচ্ছা এখন আমরা ডিজাইনটা দেখি, এই ডিজাইনটা ছিল কালার ব্ল্যাক টাইপের, তো আমরা ফার্স্টে কালারটাকে চেঞ্জ করে নিব ব্ল্যাক। তো যদি আমরা পারফেক্ট কালারটা চাই, আমরা আমাদের পিএসজিটাকে একটু জুম করে নিই, এখান থেকে জুম করলাম, আমরা এখান থেকে কালার পিকার যে টুলটা আছে পিক করলাম, পিক করে আমরা কালারটা নিয়ে নিলাম। ওকে ইটস 5252 52, তো আমরা যাব, যাওয়ার পর এখানে আসব, কালার সরি কলাম না কালার, কালারটা এখানে আপাতত এটা রেখে দিই। আচ্ছা এখন কালার করব কোনটাকে, কালার করতে হবে এই যে লিস্ট আইটেম গুলো যে আছে, এই লিস্ট আইটেম গুলোকে, এর মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগটা আছে এটাকে। সো আমরা এই পুরোটাকে এখান থেকে কপি করব, কপি করে এখানে আমরা দিয়ে এটাকে এ বলে দিলাম। তাহলে এর মধ্যে যে যতগুলো আইটেম আছে, যতগুলো এই লেখা টেক্সট, এই সবগুলো কালারটা হচ্ছিল আমাদের এই 5252, এটা হয়ে যাবে। আমরা আসি, আসার পর আমরা আমাদের এই পেজটাকে আরেকবার একটু রিলোড দিই, সি আমাদের অলরেডি কালারটা হয়ে গেছে। এখন হচ্ছে এগুলোর মধ্যে গ্যাপ দরকার, এই যে এখানে যে গ্যাপটা ছিল সবগুলোর মধ্যে, এখানে একটু গ্যাপ, এখানে একটু গ্যাপ, এই গ্যাপগুলো আমাদের দরকার, রাইট? তো আমরা আমাদের কোডে যাব, আমরা আমাদের কোডে যাই, কোডে যাওয়ার পর এখানে বলি মার্জিন উপর নিচে কোনো কিছু নিব না, বাট এর আশেপাশে থেকে 10 পিক্সেল করে আমি জায়গা নিয়ে নিব, বামে 10 পিক্সেল ডানে 10 পিক্সেল, একটু বড় হতে পারে, আমরা একটু টেস্ট করে দেখি, না একটু ছোটই আছে, আর একটু বেশি নেই, 10 পিক্সেল একটু কম হয়ে গেল, আমরা এখানে এসে বলি 20 পিক্সেল, তাহলে এটা অনেক বেশি হয়ে যাবে। এখন আসার পর যদি আমরা রিলোড দেই, মোটামুটি এখন সুন্দর দেখা যাচ্ছে, আমাদের এখানেও এমনই ছিল, রাইট? এখন এর নিচে দেখেন এই যে একটা এক ধরনের একটা কি লাইন আছে, এই লাইনটাকে এখন ডিজাইন করতে হবে। আপনারা অলরেডি এই লাইনটা ডিজাইন করছিলেন, কোথায় একটু উপরে যাই, কোথায় করলাম এই ডিজাইনটা, এই যে এখানে, এখানে এসে অলরেডি আমরা লাইনটাকে ডিজাইন করে ফেলছিলাম। সো সেম কাজটাই আবার আমাদের এখানে করতে হবে, বাট এটা এরা কেন দিছে, এটা দিছে হচ্ছিল যখন আপনি যে আইটেমটাকে সিলেক্ট করবেন কিংবা কোনো মেনুটাকে সিলেক্ট করবেন, তখন হচ্ছিল এটা নিচে এই দাগটা হয়ে যাবে। আমরা আপাতত একটা নিচে দাগটা দিয়ে এটাকে রেখে দিই, পরে এটাকে আমরা ঠিকঠাক করে ফেলবো। আমরা আমাদের কোডে যাব, আমরা উপরে যাই, উপরে লাইনের জন্য যে কোডটা ছিল এই যে এখানে কোড, কোডটাকে কপি করলাম, কপি করে এনে আমাদের যে কোড ছিল অ্যাঙ্কর ট্যাগ এলআই, আচ্ছা এটাকে অনেকভাবে করা যায় দেখি, এটা দিয়ে রাখি, নাহলে আপনাদেরকে বিফোর আফটার শেখানো যাবে, বিফোর আফটার দিয়ে করলে মেবি সুবিধা হবে, একটু রিলোড দিই, এই যে নিচে চলে আসছে দাগটা, এইভাবে সুবিধা, এভাবে দিতে পারেন। হ্যাঁ তো আমাদের এই দাগটা হয়ে গেল, তাহলে মোটামুটি আমরা এতটুকু কাভার আপ করে ফেলছি। এখন আমাদের নেক্সট স্টেপ কি, এই যে গ্যালারিটা আছে এই গ্যালারিটা ডিজাইন করা, রাইট? এখন বলতে পারেন যে ভাইয়া আমরা তাহলে একটা কাজ করি, আমরা দুইটা রো নেই, উপরে একটা রো নিচে একটা রো, দুইটা রো নেওয়ার পর আমরা তিনটা কলাম দিয়ে দিই, এ একটা কলাম, এ একটা কলাম, এ একটা কলাম, তিনটা। কিংবা আবার অনেকে বলতে পারেন যে না ভাই আমরা একটাই রো নিব, পুরো একটা রো, তার মধ্যে আমরা তিনটা কলাম দিব, ফার্স্টে কলাম এটা, সেকেন্ড কলাম এটা, থার্ড কলাম এটা, তো এমন অনেক যুক্তি আসতে পারে। তো ইস্যুগুলো দেখা দেয় কোথায়, এই যে ইমেজগুলো যে আছে দেখেন, এইখানে এসে হচ্ছে ঝামেলাটা দেখা দিবে, এই যে আপনারা যদি রো নিতেন তখন হচ্ছে দেখতেন যে এই এই ইমেজটা উপরে না গিয়ে নিচেই থেকে যেত, এই বরাবর হচ্ছিল থেকে যেত, যদি আপনারা ডিফারেন্ট রো নিয়ে কাজগুলো করতেন। ওকে তো আমরা আজকে রেকর্ডিং এ দেখি, আমরা সবকিছুই শেখার চেষ্টা করি আজকে একটু। আমরা আমাদের কোডে গেলাম, এই যে ইউএলটা শেষ, এর নিচেই আসব, আসার পর আমরা এখানে একটা কোড লিখি, ক্লাস দিলাম, এখানে নাম দিলাম আমরা গ্যালারি। ওকে এর মধ্যে আসব, গ্যালারির মধ্যে, গ্যালারির মধ্যে এসে আমরা একটা ডিফ নিলাম, আপাতত ক্লাস দেব না, আমরা ইমেজগুলোকে আগে নিয়ে আসি, কি কি ইমেজ আছে আমরা একটু দেখি। এখানে আমরা আমাদের প্রজেক্টের ফোল্ডারে যাব, একটু ওয়েট করুন, আমাদের ইমেজগুলো মেবি ডাউনলোড করা আছে, এই যে পোর্টফোলিও, পোর্টফোলিওতে আমাদের অলরেডি ইমেজগুলো এখানে রাখা আছে। আমি যদি একটু বড় করে দেখাই,
তো এই হচ্ছিল আমার সেই ইমেজগুলো, রাইট? আচ্ছা, আমরা তাহলে ধীরে ধীরে সবগুলো ইমেজ নিয়ে আসি। তাহলে আমরা ফার্স্টে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের এইখানে যে ইমেজগুলো আছে এই ছয়টা ইমেজ, এই ছয়টা ইমেজকে আমরা আমাদের HTML এ নিয়ে আসি, তারপর আমরা এদেরকে ডিজাইন করব। তো ইমেজ আনার জন্য আমরা কি ইউজ করতাম? ইমেজ ট্যাগ ইউজ করতাম। সোর্স, এখন বলতে হবে সোর্সটা কোথায়। সোর্সটা হচ্ছে হলো আমরা যদি এখানে একটু দেখি, আমাদের ইন্ডেক্স ফাইলটা আছে এখানে। আমরা ফার্স্টে ইমেজ ফোল্ডারের মধ্যে যাব, তারপর পোর্টফোলিও নামে আরেকটা ফোল্ডার আছে, তার মধ্যে হচ্ছিল আমাদের সেই ইমেজগুলো। তাহলে আমরা এখানে লিখে দিই ইমেজ ফোল্ডার, তার মধ্যে ঢুকলাম। এরপর আমাদের পোর্টফোলিও নামে একটা ফোল্ডার আছে, এর মধ্যে হচ্ছিল আমাদের সেই ইমেজগুলো। তো আমরা একটা ইমেজের নাম নিই, পোর্টফোলিও ওয়ান, এটাকে কপি করে নিই। ফার্স্ট ইমেজ কোনটা ছিল? এটা ছিল পোর্টফোলিও থ্রি। ওকে, ফাইন, নো ইস্যুস। নিলাম, নেওয়ার পর এখানে এসে এটাকে বলে দিলাম তুমি পোর্টফোলিও থ্রি। একটা ইমেজ অলরেডি হয়ে গেল। আমরা যদি একটু রিলোড দেই আমাদের মেইন পেজটা, তো মোটামুটি একটা ইমেজ চলে আসছে, রাইট? তো আমরা সব ইমেজগুলো এখানে নিয়ে আসি, তারপর আমরা ডিজাইন করবো। এটাকে কপি করলাম, পেস্ট করলাম। সেকেন্ড ইমেজ আমাদের কোনটা ছিল? সেকেন্ড ছিল হচ্ছে আমাদের এই কালার। আমরা যাই আমাদের এই কালারটার ইমেজ পোর্টফোলিও টু ছিল, এটাকে আমরা টু করে দিলাম। ওকে, আচ্ছা, আমরা সবগুলি কপি করে রাখি, তারপর আমরা ধীরে ধীরে ইমেজগুলো ঠিক করব। একটা ওয়ান, একটা ফোর সিরিয়ালই আছে, আর পরে সিরিয়ালগুলোকে মেনটেন করতেছে, আগে সবগুলো নিয়ে আসি। তো মোটামুটি আমি ছয়টা ইমেজকে নিয়ে আসছি। আশা করি আমি যদি এটাকে একটু রিলোড দিই, দেখেন ছয়টা ইমেজই চলে আসছে, রাইট? আচ্ছা, এখন আমরা আমাদের কাজ শুরু করবো আর কি। তো প্রথমে একটা কাজ করি, সে কাজটা হচ্ছে হলো আপনারা একটু খেয়াল করে দেখবেন এখানে যে এই যে আমাদের গ্যালারি যে ইমেজগুলো আছে, আমাদের একটু ধরুন, এই গ্যালারি ইমেজগুলো দেখেন যে আমাদের মেইন কন্টেইনার ছিল কিন্তু এইটা, এই বড় হচ্ছে আমাদের মেইন কন্টেইনার, খেয়াল করেন, রাইট? কিন্তু আমাদের এই গ্যালারিগুলো কিন্তু সেখান থেকে অনেকটা ভিতরে, মানে কি দুই পাশ থেকে কিছুটা স্পেস নেই আছে, এটা 100% নাই, ধরলাম আমরা এটা 80% আছে। তাহলে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে হলো এই ইমেজগুলো যার মধ্যে আছে, এই গ্যালারির মধ্যে আছে, এই গ্যালারিকে বলবো যে ওকে ফাইন, তোমার উইথ পুরোপুরি 100% না, তোমার উইথ হচ্ছে হলো 80%, ওকে আমরা একটু কমাই দিলাম, এই সরি, উইথ উইথ বলে দিলাম তোমার 80% আমাদের ডিজাইনের জন্য। ওকে, আমি একটা কাজ করি, এটা দিয়ে রাখি। আচ্ছা, এটা দেওয়ার পর আমি যদি এটাকে একটু রিফ্রেশ করি, আচ্ছা, এই যে মাঝ বরাবর চলে আসছে, দুই পাশ থেকে কিন্তু সে গ্যাপ নিয়ে ফেলছে। তাহলে মোটামুটি এই কাজটা আমাদের ঠিক আছে, রাইট? এখন হচ্ছে কথা যে ইমেজগুলো ভাই এক একটা এক এক জায়গায়, লাইক এটা এক জায়গায়, এটা এক জায়গায়, এটা এক জায়গায়, সবগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায়, তাই তো? তো এখন হচ্ছে আমরা এই ইমেজগুলোকে এখন ঠিক করব। আমরা নিচের তিনটি ইমেজকে একটু ওলট পালট করে ফেলছি। ফার্স্ট ইমেজটা ছিল, আচ্ছা দাঁড়ান, একটু আরো কয়েকজন মেবি আছে, সজীব রায়হান, ওকে, অ্যাকসেপ্ট নিলাম। এখন আমরা আবার একটু আসি, তাহলে ইমেজগুলোকে আমরা একটু সিরিয়ালাইজ করি। প্রথম তিনটা যে ইমেজ ছিল সেই তিনটা ইমেজ আমাদের মেবি ঠিক আছে, ফার্স্টের তিনটা ইমেজ, এই যে ফার্স্টের তিনটা অল ওকে। এখন নিচের তিনটাকে আমরা একটু সিরিয়ালাইজ করি। আমাদের বোতলটা ছিল মাঝখানে আর এই টেবিলটা ছিল লেফট সাইডে, টেবিলটা লেফট সাইডে আছে, বোতলটা মাঝখানে, এটা অফ, ঠিক আছে, সমস্যা নেই, আমাদের আমরা ঠিকঠাক মতোই করছি। এখন দেখেন, ওকে, এখন আসি, এখন আসার পর যদি আমি এই ইমেজটাকে যদি একটু ইন্সপেক্ট করি, তাহলে দেখেন কেন ইমেজগুলো নিচে আসলাম। আসার পর আমি এখানে ধরে একটা ইমেজকে পিক করলাম, ওকে, এই যে ইমেজের প্রপার্টিটা দেখেন, ভার্টিক্যাল অ্যালাইন দেয়া আছে কোথায়, মিডল। এই জন্য সে কি কাজ করতেছে, তার উপরে স্পেস নিছে, নিচে স্পেস নিয়ে ঠিক মাঝ বরাবর আছে। আপনি যদি এটাকে কেটে বলে দেন টপ, তাহলে সে কোথায় চলে যাবে, একদম উপরে চলে যাবে, খেয়াল করছেন? এটা আবার ধরেন এখানে নেয়ার পর এটাকে আমি সিলেক্ট করলাম, একটু নিচে আসি, 4 নম্বর 5, এই ইমেজটাকে সিলেক্ট করি। ওকে, এখনো দেখেন এটা কিন্তু টপই দেওয়া আছে, বাট এটা একটা সোজা লাইনের মধ্যে আছে, এর উপরে সে যাচ্ছে না, এটাই হচ্ছে ইস্যুস। মানে আমরা যখন এই টাইপের গ্যালারিগুলোকে ডিজাইন করি, এই প্রবলেমটাই সবাই ফেস করে, মানে এই ইমেজটা এখন সে আর উপরে যাচ্ছে না। তো এই জন্য আপনারা একটা কাজ করতে পারেন, অনেকে অনেকভাবে করে, লাইক এই পুরোটাকে অনেকে এভাবে কলম কলম ধরে করে, তিনটা তিন রকম এভাবে করা যায়, এভাবে করলে ইজি। তো আমরাও এইভাবেই একটা কাজ করি, এইভাবে দেখবো। তো আমরা সিম্পলি আমাদের কোডে যাই,
ছয়টা ইমেজ নিয়েছিলাম, আমরা ছয়টাকে তিন ভাগে ভাগ করে দিব। আমরা ফার্স্টে এই দুটি ইমেজকে রাখলাম, রাখার পর নিচে আরেকটা ডিভ দিলাম, দেওয়ার পর এই দুটো এই চারটাকে নিয়ে আসলাম। একটু খেয়াল করেন আর কি, হ্যাঁ আমরা চাচ্ছি দুটা করে ভাগ করে নিতে। আমরা লাস্টের দুটাকে আবার পিক করলাম, করে নিচে আরেকটা ডিভ নিয়ে এর মধ্যে আমরা ইমেজগুলোকে রেখে দিলাম। তাহলে মোটামুটি আমাদের তিনটা তিনটা করে, দুটো দুটো করে আমাদের আলাদা হয়ে গেল। আমরা একটু রিলোড দিই আমাদের পেজটাকে। আচ্ছা এখন মোটামুটি এমন দেখা যাচ্ছে, এগুলোকে ঠিকঠাক করতে হবে। ওকে, আপনাদের আজকে একটা সিএসএস এর অনেক বড় একটা প্রপার্টি শিখিয়ে দিই, হয়তো অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না। আমি একটু আপনাদেরকে বলি, ক্লাসে নাম দিই, এগুলোকে নাম দিলাম আইটেম ওয়ান। একটু দাঁড়ান, সবগুলোর ক্লাসের নামটা দিয়ে নিই তাহলে বোঝা যাবে। এটার নাম দিলাম আমরা আইটেম টু, আর নিচে এসে এটার নাম দিলাম আমরা আইটেম থ্রি। তো মোটামুটি এটা হয়ে গেল। আচ্ছা এখন আমরা যখন সাধারণত ধরেন এই যে এমন কাজ করতেছিলাম, মানে লাইক লেআউট গুলোকে ডিজাইন করতেছিলাম, আমরা কলাম আর হচ্ছিল রো নিয়ে কাজ করছি, মানে একটা রো নিলাম তার মধ্যে আমরা তিনটা করে কলাম নিয়ে নিয়ে কাজ করছি। তো এই কাজটা সিএসএস এর একটা বুটস্ট্র্যাপের প্রপার্টি, এটা সিএসএস এর প্রপার্টি ফ্লেক্স। এই প্রপার্টিটা অনেক বেশি মানে পাওয়ারফুল আর কি, আমি এটা দিয়ে করে দেখাই তাহলে আপনারা শিখতে পারবেন। দিলাম, ওকে। হ্যাঁ ভাই স্ক্রিনটা একটু স্লো কাজ করতেছে। আচ্ছা এটা মেবি নেট ইস্যুস, স্লো কাজ করতেছে ভাই, ভাইয়া স্ক্রিন স্লো কাজ করে আপনার। আচ্ছা কিছুক্ষণ অ্যাকসেপ্ট করুন, স্লো কাজ করে। এখন কি স্লো কাজ করতেছে? আচ্ছা আমি একটু স্লো যাওয়ার ট্রাই করি, দেখেন তো আবার ইস্যু হলো আমাকে একটু জানান। হ্যাঁ আমি এখানে গেলাম, যাওয়ার পর আমরা দেখবো, আমরা আজকে নতুন একটা প্রপার্টি শিখবো, সেটা হচ্ছিল ফ্লেক্স। ওকে, এটা একটা হাই প্রপার্টি সিএসএস এর। আমরা যে যেগুলো এর মধ্যে আছে আমাদের, এর বাইরে যে ক্লাসটা থাকবে এই ক্লাসটাকে আমরা ধরলাম, ধরার পর বললাম নিচে এই যে ক্লাসটা আছে এটাকে বললাম যে ঠিক আছে তোমার ডিসপ্লে হবে হচ্ছিল ফ্লেক্স। ফ্লেক্স মানে বলতে হচ্ছে ফ্লেক্সিবল কন্টেইনার আর কি, এটা বলে। এটা আমি একটা কাজ করি, জাস্টিফাই কন্টেন্ট না দিলেও চলবে, আমি এখানে বলে দিই সেন্টার, নো ইস্যুস। এর মধ্যে এসে আমরা ভিতরে আসলাম, আসার পর আমাদের তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ক্লাস ছিল, এই একটা ছিল, এই একটা ছিল, এই একটা, তিনটা। আমরা যখন ফ্লেক্স দিলাম তারপর দেখেন একটা ঘটনা ঘটে গেছে, এটা কিন্তু নিচে নিচে ছিল। একটু রিলোড দেই, দেখেন এটা পাশাপাশি চলে আসছে ফ্লেক্স দেওয়ার সাথে সাথে। ফ্লেক্সের কাজ হচ্ছে হলো যতটুকু স্পেস থাকবে ফ্লেক্সিবল বক্স আর কি, তারা ওই স্পেসের মধ্যে সবগুলোকে নিয়ে আসবে। বাট রুলস কি, আমরা এক যে যাকে আমরা ফ্লেক্স দিব তার আন্ডারে যে ডিভগুলো থাকবে সেগুলোকে সে এক সারিতে নিয়ে আসবে একটাতে। যেমন এই একটা ডিভ ছিল, এই একটা ডিভ ছিল, এই একটা ডিভ, সে অটোমেটিক্যালি তিনটা ডিভকে সে একই লাইনে পাশাপাশি স্পেস করে দিবে। ফ্লেক্স এভাবে খুবই ইজিভাবে আর কি কাজ করে। তো আমরা আরেকটু ভালো করি, আমরা আইটেম ওয়ানটাকে ধরলাম, ধরার পর এখানে আসলাম, বললাম যে তোমার যে পজিশন সেটা হচ্ছিল ফ্লেক্স স্টার্ট, এর মানে সে একদম ফার্স্টে থেকে শুরু করবে। আমরা আইটেম টুটাকে এখান থেকে পিক করব, পিক করে নিচে আসলাম, বললাম তোমার জাস্টিফাই কন্টেন্ট হবে সেন্টার, তুমি মাঝ বরাবর থাকবা। আর নিচে এসে আইটেম থ্রিটাকে পিক করলাম, থ্রিটাকে পিক করে একে বলে দিলাম তোমার জাস্টিফাই কন্টেন্ট হবে ফ্লেক্স এন্ড। তাহলে তারা তিনটা জায়গায় ঠিকঠাক মতো থেকে যাবে। আমি এটাকে একবার কপি করি, পেস্ট করলাম, কপি করলাম, পেস্ট করলাম। তো মোটামুটি এই। ওকে, তো আমরা একটু যাই আমাদের ডিজাইনে যাই। ওকে, তো মোটামুটি এখানে চলে আসছে। এখন হচ্ছিল আমরা আমাদের ইমেজগুলোকে একটু ঠিকঠাক করি, ইমেজগুলো আমাদের এভাবে চলে আসছে, সিরিয়ালাইজ করতে হবে। ওকে সিরিয়ালাইজ করি, ইমেজের এখানে আসি, আমাদের ইমেজ এটা ছিল, এটাকে আমরা ওয়ান করে দিই, এটাকে আমরা টু করে দিলাম। ওকে এখানে চলে আসছে ওয়ান টু, আর এই পাশে একটু দাঁড়ান, আমি ইমেজগুলোকে একটু ঠিকঠাক করে সাজাই নি আর কি। হ্যাঁ এই ইমেজটা যাবে এই লাস্টে ফোরের এইখানে আর কি। আমরা আমাদের কোডে গেলাম, কোডে যাওয়ার পর এটাকে এখানে নিয়ে আসবো টু, এখানে করে দিলাম ফাইভ। আরেকবার একটু রিলোড দিই, সরি এদিক ওদিক হয়ে গেছে। আচ্ছা আমি একটু দেখে দেখে ম্যাচ করার ট্রাই করি, একটু দাঁড়ান আর কি। হ্যাঁ হ্যাঁ ভাই, আচ্ছা ঠিক আছে, আমি একটু ইমেজগুলোকে ম্যাচ করে ট্রাই করি। জয়েন আজিজুর রহমান, ওকে
আমরা ইমেজগুলো একটু দেখি। আচ্ছা, এটার নাম ছিল 3, এটার নাম ছিল 2। আমি সেভ করার সময় উল্টা পাল্টা করে সেভ করে ফেলছি মেবি। তো কোডে যাব, কোডে যাওয়ার পর প্রিভিয়াসটাই রাখলাম 3 2, পাশাপাশি 3 2, তারপরে এটার নাম ছিল কত, 1, 3 2 1। ওকে, একটু রিলোড দেই এটাকে, সরি এটাকে একটু রিলোড দিই। চেঞ্জ হয়ে গেছে, এটা হবে 1, এটাতে যাবে 2। ওকে, 1 পাশাপাশি হয়ে গেল। এখন এই বোতলটা আসবে এই 2 এর কাছে, মানে 2টা এখানে থাকবে না, 2টা চলে আসবে 5 এর এখানে, এখানে যাবে ছিল 5। কি ব্যাপার, আমি চেঞ্জ করে ফেলতেছি, সিরিয়াল পিক করতে পারতেছি না, এটা কোনো কথা? এই জন্যই এগুলো নাম ঠিকঠাক মতো দিতে হয়। আমি একটু শর্ট করে দেখি। আচ্ছা, ফার্স্ট রাখছে হলো 3, আমাদের 3টা ছিল ফার্স্টে, তারপর ছিল 2, এটা ছিল, তারপরে ছিল আমাদের 2 ছিল, 1 দিলাম, দেওয়ার পর আমরা যদি এটাকে একটু রিলোড দিই, ওকে 1, এটা নিচে, এটা 3 এর নিচে 1, নিচে চলে আসছে, তারপর এই পাশে ছিল 2, এখানে যাবে হচ্ছিল আমাদের সেই 1। এখন যদি আমরা এটাকে একটু রিলোড দিই, ওকে 1 আসছে, প্রথম 3টা ঠিক হয়ে গেছে। এখন নিচে আসবো, নিচে আসার পর আমাদের আছে হচ্ছে হলো 4 5 6, তাই তো? আচ্ছা, এটাকে বলে দিলাম তুমি 4, নিচে এসে এটাকে বলে দিলাম তুমি 5, আর নিচে এটা আছে 6, এত হয়ে গেল। প্রথমে যে থাকবে এই একটা, এই একটা, এই একটা, এই তিনটা হচ্ছে হলো আমাদের ফার্স্টের সারির এই তিনটা, মানে এটা 1 নাম্বার, এটা 2, এটা 3। আমি যদি কোডে যাই, এটা হচ্ছে হলো 1, এটা হচ্ছে সেই 2, এটা হচ্ছে 3। প্রথম তিনটা হচ্ছে হলো রো এর জন্য, মানে ফার্স্টের রো এর জন্য, আর পরের তিনটা হচ্ছে হলো নিচের জন্য। ওকে, আমি একটু সেভ করলাম, সেভ করে যদি আমি আমার কোডকে রিলোড দিই এখানে এসে, তো মোটামুটি আমাদের হয়ে গেছে। শুধুমাত্র নিচে একটু স্পেস দিতে হবে আমাদেরকে। তো আমরা ইমেজে যাব, ইমেজে যে স্পেসটা দিব তার আগে আমরা একটু ইনসপেক্ট করে নিই আমাদের ডিজাইনটা একটু সুন্দর করার জন্য। এখানে ইনসপেক্ট করলাম, করার পর এই যে নিচে এসে ইমেজটাকে পিক করলাম, এই নিচের যে ইমেজ, এই ইমেজগুলোকে আমরা এখানে সবগুলোই পাবে মার্জিন বটম দিয়ে দিই। আমরা মার্জিন এসে আমরা বটম দিলাম, বটম দেওয়ার পর বললাম তুমি 10 পিক্সেল করে স্পেস নিয়ে নাও। কি ব্যাপার, মার্জিন উপর নিচে 10 পিক্সেল, 0। আচ্ছা, এখানে পাচ্ছে না, দাঁড়ান আমি কোডেই লিখি পুরোপুরি। আমাদের কোডে যাব, যাওয়ার পর গ্যালারির মধ্যে পিক করি, আমাদের যে গ্যালারিটা ছিল তার মধ্যে যে আমাদের ইমেজগুলো ছিল সেগুলোর আমরা মার্জিন বটম দিয়ে দিব 15 পিক্সেল। একটু রিলোড দেই এগুলোকে, এই যে নিচে স্পেস হয়ে গেছে। আমরা আরেকটু বাড়িয়ে দিই, বাড়িয়ে দিই এটাকে আমরা 20 পিক্সেল করে দিই। ওকে, করে দেওয়ার পর যদি আমরা এটাকে রিলোড দিই, ওকে মোটামুটি এখন সুন্দর দেখা যাচ্ছে। ঠিক আছে, তো মোটামুটি দেখেন আমাদের এই যে যে সেকশনটা ছিল এটা ডিজাইনটা হয়ে গেছে। এখন আমরা একটা হার্ড পার্ট করব, সবাই একটু মনোযোগ দিবেন আর কি, ঠিক আছে? এই পার্টটা ইম্পর্টেন্ট। এখানে এসে মোটামুটি ডিজাইনটা আমাদের হয়ে গেছে। হ্যাঁ, এখন সমস্যা হলো কোথায়, এই যে লাস্টের এই যে ইমেজটা ছিল এর উপরে দেখেন একটা সমস্যা দেখা দিচ্ছে, মানে এখানে যদি কেউ হোভার করে তাহলে এখানে একটা টাইটেল, তারপর এর নিচে একটা লাইন, তারপর নিচে এখানে আরো কিছু কন্টেন্ট নিয়ে আসছে তারা, খেয়াল করছেন? এখন আমরা কি কাজ করব, এই জিনিসটাকে হচ্ছে আমরা এখন ডিজাইন করব। আচ্ছা, এটা একটু খেয়াল করে দেখেন সবাই, সবাই আছেন ক্লাসে, একটু আমাকে বলেন সবাই আছেন কিনা। আচ্ছা, সবাই, জি ভাইয়া, জি ভাইয়া, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওই ডিজাইনটা এখন করে ফেলি আর কি। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে দেখেন, পেপারটা মজার। ওকে, আমরা আসলাম আমাদের যে ইমেজগুলোর নিচে আসবো আমরা প্রত্যেকটা, যেহেতু ইমেজের নিচে এটা, এই যে ইমেজটা ছিল ইমেজটাকে আমরা ধরে একটা নাম দিয়ে রাখবো। উপরে যাব, এটা একটা ক্লাস দিলাম, ক্লাস দেওয়ার পর বললাম ইমেজ 1। ওকে, আচ্ছা, এর মধ্যে ঢুকলাম, ঢুকার পর এখানে আমরা একটা ডিভ দিলাম, ডিভ দেওয়ার পর এখানে হচ্ছিল আমরা ওই বাকি সব কাজগুলো করবো। এটা নাম দিলাম আমরা ওভারলে, দিব না ওভারলে, একবার ব্যবহার করছি আমরা। এখানে কি দেওয়া যায়, শ্যাডো দিই, ওকে দিলাম কিছু একটা নাম। আচ্ছা, নাম দেওয়ার পর এখানে আমরা সেই কন্টেন্টগুলোকে নিয়ে আসি, যে কন্টেন্টগুলো আমাদের এখানে আছে, একটা টাইটেল ছিল, একটা লাইন ছিল, আর কিছু
টেক্সট। তো এখানে আসি, আসার পর আমরা এখান থেকে একটা টাইটেল দিয়ে নিলাম, টিআইটিএলই আপাতত এটাই রাখলাম। তারপর নিচে আসার পর একটা ডিভ ছিল যার মাঝে একটা লাইন ছিল, এরপর নিচে একটা পি ট্যাগ, এর মধ্যে কিছু কন্টেন্ট ছিল। কন্টেন্টটাকে দেখি তো এখান থেকে কপি করা যায় কিনা। আপনি কি শেয়ার করবেন স্যার? স্ক্রিন তো শেয়ার আছে ভাইয়া, দেখতে পাচ্ছেন না? না না, আমার প্রোফাইলের নিচেই দেখেন ওই প্রেজেন্ট একটা অপশন আছে। না না, আমার নামে দেখেন, আমার নামে দুইটা আছে, একটা উপরে আর তারপরে আবার একটা আছে, উমর ফারুক ইউ প্রেজেন্ট লেখা আছে, ওইটাতে ক্লিক করেন। মানে আমার নামের নিচে যেটা, আপনি কি আমার নামের উপরে করছেন? আচ্ছা, আপনি লিভ করে আবার আসেন, আসবে স্ক্রিন আসবে, আমরা ওয়েট করতেছি, আপনি আসেন, সমস্যা নেই, আপনি আবার আসেন, আমি ওয়েট করতেছি, আসেন। আচ্ছা তাহলে উনি আসুক, আমরা ততক্ষণে কন্টেন্ট গুলো নিয়ে আসি একটু। কি কি কন্টেন্ট ছিল যে প্রবলেম সে আবার? আচ্ছা এখানে ছিল কিছু একটা কন্টেন্ট লেখা ছিল, আমরা এই কন্টেন্টটাকে একটু কপি করি, তিনটা লাইনের কন্টেন্ট। আমরা আমাদের কোডে যাব, যাওয়ার পর এখান থেকে টেক্সট সিলেক্ট করলাম, করে এখানে আসলাম, এই পুরো কন্টেন্টটাকে আমরা এখান থেকে কপি করে নিই, কপি করে নিলাম, নেয়ার পর আমরা আমাদের এখানে বসাই দিলাম। ওকে, এতটুকু ক্লিয়ার সবাই? আশা করি ক্লিয়ার। এখন এটা একটু আমরা স্টাইল করি যেন সুন্দর দেখা যায়। শ্যাডো আসলাম, আসার পর এটাকে চারপাশ থেকে একটু মার্জিন প্যাডিং দিয়ে মাঝামাঝি জায়গায় নিয়ে আসি, এটার একটা হাইট উইড দেওয়া দরকার। আচ্ছা আমি আপাতত ডিজাইনটা কমপ্লিট করি, দাঁড়ান। আচ্ছা কন্টেন্ট আনার আগে আমি আপনাদেরকে হোভারটা করে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে কি ঘটনা ঘটতেছে, তারপরে আমরা কন্টেন্টটা নিয়ে আসি। আমরা ফার্স্ট একটা কাজ করব, যে কাজটা দেখাবে হচ্ছে হলো, ধরেন আপনি যখন ইমেজের উপরে মাউসটা নেবেন, এই যে পিছনে যে একটা ব্ল্যাক শ্যাডো আছে, এই ব্ল্যাক শ্যাডোটা চলে আসবে, এটা আমরা ফার্স্টে করব। তারপরে তার মধ্যে মধ্যে মানে দুঃখিত মাঝে আর কি কন্টেন্ট নিয়ে আসবো। সো এই কন্টেন্ট গুলোকে আমি আপাতত হাইড করে রাখলাম। আমরা আমাদের শ্যাডো ক্লাসটাকে পিক করলাম, আচ্ছা জয়েন করতে পারছেন মেবি, ওকে। আমরা আমাদের এখন শ্যাডো ক্লাসটাকে পিক করে আমরা এই পাশে চলে আসলাম। একে আমরা বললাম যে ঠিক আছে তোমার, আমরা এখন পজিশন করে করতে হবে। আমাদের প্ল্যানটা আগে দেখেন, আমাদের প্ল্যানটা কি প্ল্যান হচ্ছিল এরকম, যে ধরেন আমাদের এখানে ইমেজ আছে, এখন তো এই শ্যাডোটা আমাদের নিয়ে আসতে হবে, মানে কি এর ইমেজের উপরে নিয়ে আসতে হবে। তো এর নিচে আমরা এসে সাধারণত কোড করতেছি, মানে এখানে হচ্ছিল ধরেন আমরা আমাদের টাইটেল রাখতেছি, তারপর একটা লাইন দিলাম, তারপর এখানে কিছু টেক্সট দিলাম এর মধ্যে এসে আর কি, এটা হচ্ছিল আমরা যেটা করবো আর কি। তারপরে কি কাজটা করব, এই যে বক্সটা থাকবে রেড বক্স, এইটাকে আমরা সামহাও এই ইমেজের উপরে আমরা পজিশন করাই দিব, এর উপরে একদম উপর বরাবর পজিশন করে দিয়ে আমরা এটাকে ডিসপ্লে নান করে রাখবো। যখনই কেউ এসে মাউসটা নিয়ে আসবে তখন আমরা এটাকে ডিসপ্লে ব্লক করে দিব, তাহলে নান থাকলে কি হবে দেখা যাবে না, কিন্তু যখন মাউসটা নিয়ে আসবে তখন এই জিনিসটা দেখা যাবে। এই একটা পলিসি আছে, আপনারা করতে পারেন। আবার যদি মন চায় যে না আমরা আর একটু স্টাইল করবো, মানে ডিসপ্লে দিলে তো সোজাসুজি চলে আসতেছে কেমন দেখা যায়, আমরা একটু স্টাইল করি, সেটা হচ্ছিল যখন আমরা মাউস নিব এটা নিচে থেকে শুরু করে ধীরে ধীরে উপর দিকে উঠবে, তাহলে কি হবে আমরা সেম ভাবে পজিশন করব, একদম হুবহু পুরোটা পজিশন করব। করার পর এটার তো হাইট 100% এই পুরোটা, আমরা কি কাজ করব, এই হাইটটাকে জিরো করে দিব, মানে একদম এখানে করে দিব। এরপর যখন কেউ হোভার করবে এই হাইটটাকে জিরো থেকে আমরা 100% করে দিব, তাহলে সে কি কাজ করবে, সে নিচে থেকে ধীরে ধীরে জিনিসটা উপরের দিকে 100% হয়ে বেড়ে যাবে। এই দুটো হচ্ছে আমাদের প্ল্যান, দুইভাবে করা যায়, আসেন আমরা যে কোনো একটা অ্যাপ্লাই করি। ওকে, আমরা আমাদের কোডে গেলাম, যাওয়ার পর এটাতে আসব। আমরা ফার্স্ট দিন খেয়াল করেছিলাম কিভাবে পজিশন ইউজ করে আর কি, পজিশন। তো আমরা আসব, আসার পর এই যে আমরা মেইন আইটেমটাকে পিক করলাম, যেটা আমাদের মেইন আইটেমটা ছিল এই যে ইমেজ, এটা হচ্ছে আমাদের মেইন আইটেম, পিক করলাম। পিক করার পর আমরা আগেই আসব, এসে বলে দিলাম তোমার পজিশন হবে হচ্ছিল রিলেটিভ, এটা আমি ওকে বলে দিছি। ইমেজের মধ্যে এসে আমাদের শ্যাডো, তাহলে শ্যাডো পজিশনটা আমরা কি করে দিব, অ্যাবসলিউট। আমরা ফার্স্ট দিন শিখছিলাম যে যাকে আমরা পজিশন করব তাকে আমরা সবসময় রাখি অ্যাবসলিউট, আর যার সাপেক্ষে করব তাকে আমরা রাখি কি, রিলেটিভ। ওকে, তো আমাদের এই কাজটা শেষ। এখন আমি বলে দেবো ঠিক আছে তুমি টপে জিরো নিবা, তুমি লেফটেও জিরো নিবা,
সরি, তুমি রাইটেও জিরো নিবা, তুমি বটমেও, সরি বটম, ধুর বটম, বটমেও জিরো। একটু ব্যাকগ্রাউন্ড কালার দিই একটা, তাহলে ভালো বোঝা যাবে। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমি আপাতত RGBA, এটা দিলাম। দেওয়ার পর আমি এখানে 00 দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর আমি যদি আমাদের কোডটাকে একবার একটু রিলোড দেই, আমরা আমাদের কোডে যাব। এই যে দেখেন উপরটা ব্ল্যাক হয়ে গেছে পুরোপুরি, দেখছেন ফার্স্টেরটা চেঞ্জটা? একটু মিটে বলেন, দেখতে পাচ্ছেন কিনা সবাই? এই যে উপরেরটা ব্ল্যাক হয়ে গেছে, বোঝার জন্য আমি একটু কালারটা চেঞ্জ করে রেড করে দিই। দাঁড়া, এটাকে ই করে রেড করে দিই, করে দিলাম। এই দেখেন ফার্স্ট ইমেজের উপরে কালারটা রেড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সবাই? এতটুকু বুঝতে পারছেন সবাই? বলেন, এটা ইম্পর্টেন্ট পার্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু নেক্সটে যাই। তাহলে আমাদের এখানে এটা হয়ে গেছে। ওকে, এখন আমরা একটু আসি আমাদের যে কালারটা এর আগে ছিল, এখানে আসলাম। আসার পর আমরা এখানে একটু অপাসিটিটা কমাই দিই, 0.4 অথবা 5, লেটস সে 5 করে দিলাম। একটু রিলোড দিই, এই দেখেন একটা অপাসিটি চলে আসছে সুন্দর, রাইট? এখন এটার হাইটটা হচ্ছিল এই নিচের দিকে একটু নিচে নেমে আসছে, মনে আছে? আমরা হচ্ছিল মার্জিন দিছিলাম নিচের দিকে প্রত্যেকটা ইমেজের, যার জন্য হচ্ছিল এই দশা। আমাদের এটুকু একটু পজিশন করে ঠিক করতে হবে। তো আমরা তার আগে একটা কাজ করি, আমরা দেখি তো মার্জিন কোথায় দিলাম। এই যে মার্জিন বটম ছিল, একটু দাঁড়ান একটু জিনিস টেস্ট করে দেখি। ওকে, আমাদের এটা পজিশন করতে হবে। আচ্ছা, মার্জিন বটম, ওকে ফাইন। আমরা তাহলে এখানে যাব। যাওয়ার পর এখানে আমাদের 20 পিক্সেল করে মার্জিন ছিল, যার জন্য এই নিচে 20 পিক্সেলটা এমন আসছে। আমি যদি ইনস্পেক্ট করে দেখাই আপনাদেরকে, ইনস্পেক্ট করলাম, করার পর উপরে ওভারলেতে বা শ্যাডোতে ক্লিক করলাম, দেখেন এখানে আসছে। এই যে নিচে যেটা ছিল বটম, বটমে এসে আমরা একটা কাজ করি, আমরা একে বলি ঠিক আছে তুমি 20 পিক্সেল নাও, 20 পিক্সেল। এই যে দেখো, নিচে যদি 20 পিক্সেল বলে দেই, ওই মার্জিনে ওটা বাজে একদম পারফেক্টলি চলে আসছে। ওকে, তাহলে আমরা আমাদের কোডে যাব। কোডে যাওয়ার পর বলো ঠিক আছে বটম, তুমি হচ্ছে হলো তুমি এখান থেকে 20 পিক্সেল স্পেস নিয়ে নাও। এখন যদি রিলোড দেই, বাহ সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা এটাকে একটা হোভার দিয়ে দিই, যে যদি কেউ এই ইমেজ ওয়ানটাকে হোভার করে, বললাম HOVER হোভার। ওকে, দেখেন ফার্স্টে লজিকটা দেখাই। এই যে শ্যাডোটা ছিল, এই শ্যাডোর এইখানে এসে আমি একে বললাম তুমি ডিসপ্লে নান, এর মানে কি ওটাকে আর দেখা যাবে না। রিলোড দিই, এই যে দেখেন ডিসপ্লে নান। ওকে, এখন যখন কেউ এসে ইমেজের উপরে হোভার করবে বা মাউস নিয়ে আসবে, তখন কি ঘটনা ঘটবে? তখন হচ্ছিল এর মধ্যে যে শ্যাডোটা আছে, একটু খেয়াল করেন, এই যে শ্যাডোটা, এই শ্যাডোটাকে আমরা বলে দেবো ঠিক আছে তুমি ডিসপ্লে ব্লক, মানে তুমি দেখা যাও। এখন যদি আমরা এটাকে একটু রিলোড দিই, এই দেখেন খেয়াল করছেন চলে আসছে, বাহ সুন্দর, রাইট? এতটুকু বুঝতে পারছেন সবাই? একটু জানান, মাইক অন করে জানান, ব্রেক 2 মিনিটের বলেন সবাই। আবার কি রিপিট করতে হবে এই পার্টটা, নাকি বুঝতে পারছেন সবাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এর পরের পার্টে যাই। ওকে, তা আমরা আমাদের কোডে গেলাম। কোডে যাওয়ার পর এখন তো দেখেন হঠাৎ করে চলে আসতেছে, এই যে দেওয়ার সাথে সাথে। একটু স্মুথ করি, এর মানে গতকালকের মতো আমরা এখানে একটা ট্রানজিশন দিয়ে দিব, বললাম ঠিক আছে তুমি যা কিছু আছে সব কিছু নিয়ে নাও, 0.5 সেকেন্ড নাও, ইজি ইন আউট। এটাকে কপি করি, কপি করে আমরা আমাদের যে ইমেজটা যে ছিল, এই যে নান শ্যাডোটা এখানে দিই। এখন আসি, আসার পর আমরা একটু রিলোড দিই, এই যে ধীরে ধীরে, এই রে, এটা তো মেবি এখানে মনে হয় কাজ করবে না ট্রানজিশনটা, দাঁড়া একটু ট্রাই করে দেখি। আচ্ছা, এই ট্রানজিশনটা আপাতত থাক, কেন কাজ করতেছে না এটা নিয়ে কালকে আলোচনা করবো। হ্যাঁ, আর একটা এক্সাম্পল দেখাতে হবে। আচ্ছা আপাতত থাক, আপাতত আমাদের কাজ হয়ে গেছে। আমরা একটা কাজ করি, এই যে যেভাবে আমরা এটা করলাম প্রত্যেকটা ইমেজের মধ্যে, আমরা সেম কাজটা করে দিই সব জায়গায়। এই যে ইমেজটা ছিল, এটাকে একটু কপি করি, কপি করলাম, কপি করে নিচে আসে এটাকে পেস্ট করে দিই, করে দিয়ে এটাকে বলে দিই তুমি 4, আর এটাকে বাদ দিয়ে দিই। এভাবে প্রত্যেকটা জায়গায় করে দিই। এখানে আসলাম, একবার দুবার দিলাম, ফার্স্টের ইমেজটার নাম ছিল 2, এটাকে বলে দিলাম ঠিক আছে তুমি ইমেজটা হয়ে যাও 2, আর এই নিচে যেটা এটা হয়ে যাও 5, এটাকে আমরা এখান থেকে বাদ দিয়ে দিলাম। নিচে আসলাম,
নিচে আসার পর এটাকে আরেকবার একটু কপি করে নিই। সেম ডিজাইন গুলো সবগুলোতে দিয়ে দিচ্ছি আমি। আসলাম, এই ইমেজ নাম হচ্ছিল ওয়ান, এটাকে ওয়ান দিয়ে দিলাম, এটাকে বাদ দিয়ে দিলাম। এখানে এসে এটার নাম হচ্ছিল সিক্স, এটাকে আমরা বলে দিলাম তুমি সিক্স, এটাকে এখান থেকে বাদ দিয়ে দিলাম। এখন আসি, আসার পর রিলোড দিই, এই সবগুলোতে চলে আসছে। ওকে, কি ব্যাপার, এই চারপাশে ইয়ে চলে আসলো কেন, পজিশনের জন্য চলে আসছে। ইন্সপেক্ট করি, একটু দাঁড়ান, স্লো হয়ে গেছে আবার। মার্জিন বটন ছিল, এখানে আমরা একটা কাজ করি, মার্জিন এক লাইনে করা যায়, আমি আপনাদেরকে দুটা আপাতত ইয়ে করি, 20 পিক্সেল। ওকে, সুন্দর হয়ে যাবে। আমরা সিএসএস এর মধ্যে যাই, যাওয়ার পর আমাদের যেখানে ছিল মার্জিন বটন ছিল রাইট, আচ্ছা একটাই করে দিই। ফার্স্টে টপে সে 0 নিবে, সে রাইটে 20 রাখবে, বটমেও সে 20 দিবে, লেফটে সে 0 করে দিবে। ওকে, গাইস এটাকে রিলোড দিই। আচ্ছা এখন মোটামুটি সুন্দর, এখন আসলে এটাও রাইট পাশে চলে আসছে, এর মানে আমাদের রাইট থেকে ওভারলেটাকে 20 পিক্সেল কমাই দিতে হবে। আমরা শ্যাডোটাকে ধরলাম, ধরার পর শ্যাডো, এই যে শ্যাডো, এটা ডিসপ্লে নামটাকে উঠে রাখি, উঠে রাখার পর বলি তোমার যে রাইট সাইড আছে এখান থেকে তুমি 20 পিক্সেল স্পেস নিয়ে আনো। এই যে এখন ঠিক হয়ে গেছে, কোটে যাই, কোটে যাওয়ার পর রাইট ছিল, রাইট এসে বলে দিই 20 পিক্সেল। এই একটা জিনিস আসলে অনেক ভাবে করা যায়, আমরা তো ডিসপ্লে নানা ডিসপ্লে ব্লক দিলাম, এই জন্য হচ্ছিল এই ইয়েটা কাজ করেনি, ট্রানজিশনটা। আমরা যেটা আর একটা পলিসি বলছিলাম যে এখানে 0 থাকবে, ধীরে ধীরে বাড়বে, তখন হচ্ছিল আমাদের ট্রানজিশনটা কাজ করতো আর কি। হ্যাঁ, ডিসপ্লে নানার ব্লকের জন্য ট্রানজিশন কাজ করে না। আচ্ছা এখন আমরা গেলাম, যাওয়ার পর আমরা এখন আমাদের তো নিয়ে আসা শেষ, এখন এই যে টাইটেল গুলো আছে এগুলোকে আমাদের ডিজাইন করতে হবে, মানে লেখাগুলোকে। ফাইন, আমরা ফার্স্টে একটাকে দিয়ে টেস্ট করি, এখানে যে লেখাগুলো ছিল এটাকে আনি, আনার পর আমরা এটাকে একটু শ্যাডোলেস করে দিলাম। এখন আসার পর আমরা আমাদের কোডটাকে একটু রিলোড দেই, এই যে টেক্সট গুলো চলে আসছে দেখছেন। একটা কাজ করি, কিছু সময়ের জন্য আমরা আমাদের ডিসপ্লে নানটাকে একটু উঠে রাখি। ওকে, এখন রিলোড দেই। আচ্ছা এই দেখেন আমাদের টেক্সট গুলো উপরে চলে আসছে, এই যে টেক্সট, এই যে লেখা, এই যে লেখা। এখন এই জিনিসগুলোকে আমাদের এই যে পিএইচডি আছে এরকম করে আর কি ঠিকঠাক মতো সাজাইতে হবে। তো ফার্স্টে যাই, যাওয়ার পর আমাদের যে শ্যাডোর মধ্যে যে টাইটেল গুলো ছিল এই পুরো জিনিসটাকে আমরা একটা ডিভের মধ্যে রাখি, রাখার পর এটাকে একটু একটা নাম দিয়ে দিই, নাম দিয়ে বললাম আমরা শ্যাডো কন্টেন্ট। ওকে, আমরা শ্যাডো কন্টেন্টটাকে পিক করলাম, পিক করার পর আমরা আমাদের কোডে আসব। আসার পর আমরা এখানে আসার পর আমরা বলে দিলাম ঠিক আছে তুমি মার্জিন নাও, প্যাডিং নাও, ভিতর থেকে আর কি প্যাডিং নাও, তুমি উপর থেকে নিবা 80 পিক্সেল করে, আর ডানে বাঁয়ে থেকে নিবা তুমি 40 পিক্সেল করে, আমরা একটু কম বেশি করে নিব আর কি, দেখি কি অবস্থা। এখন আমরা আমাদের কোডে যাই, তো মোটামুটি স্পেস নিয়ে নিছে, সে উপর নিচে থেকে 80 নিছে, ডান বাঁ থেকে 40 নিছে। এখন এখানে টেক্সট অ্যালাইনটা আছে সেন্টার, এই জন্য মাঝে দেখা যাচ্ছে, বিকজ অফ আমরা ফার্স্টেই টেক্সট অ্যালাইনটা সেন্টার করে দিয়ে আসছিলাম। আমরা একটা কাজ করতে পারি, এই শুধুমাত্র এই সেকশনটার জন্য আমরা বলে দিতে পারি যে ঠিক আছে তোমার টেক্সট অ্যালাইনটা হবে লেফট, তাহলে সে কোথায় চলে যাবে, এই দেখেন লেফটে চলে গেছে, লাইনটা এখন নিয়ে আসবো বাট সে লেফটে চলে গেছে। সো আমরা ফার্স্টে এই কাজটা করি, আমরা আমাদের কন্টেন্টের মধ্যে যাব, যাওয়ার পর এখানে বলে দিব তোমার টেক্সট অ্যালাইন হবে কোথায়, লেফটে। এখন যে লাইনটা আছে আমাদের, যে লাইনটা আমরা এখানে যে ব্যবহার করলাম কিছুক্ষণ আগে, এই লাইনটাকে আমরা পিক করব, শ্যাডোর মধ্যে আসলাম, আসার পর যে লাইনটা আছে আমাদের এটা মেবি মার্জিন 0 অটো দেওয়া আছে, একদম ফার্স্টে আমরা একটু খুঁজে দেখি লাইন, এই যে লাইন, আচ্ছা এই যে অটো দেওয়া আছে, যার জন্য সে ডানে বা থেকে সে একদম সমান স্পেস নিয়ে নিছে। হ্যাঁ, তো আমরা একটা কাজ করি, আমরা নিচে আসলাম, শুধুমাত্র এটার জন্য আমরা বললাম ঠিক আছে তোমার মার্জিনটা তুমি ফার্স্টে 0 করে দাও, তারপরে তুমি মার্জিন নাও, উপর নিচে থেকে তুমি 15 পিক্সেলই নাও, আর ডানে বাঁয়ে থেকে তুমি 0 পিক্সেল নাও। এখন আসি, একটু রিলোড দিই, এই যে এটা লেফটে চলে আসছে, এটা বুঝতে পারছেন সবাই কিভাবে আনলাম একটু বলেন।
জি আচ্ছা, ইফতি বুঝতে পারছে মানে সবাই পারবে, এ তো ছোট মানুষ, বাকি সবাই বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার মাঝে মাঝে একটু নক দিন, আমি বুঝতে পারি না আমি কি ক্লাস নিচ্ছি, আপনারা আছেন কি নাই একটু বলেন আর কি। হ্যাঁ আচ্ছা, এখন আসি আমরা আমাদের নেক্সট স্টেপে। সেটা কি জিনিস? সেটা হচ্ছে হলো এই যে আমাদের পিএইচডি মতো করে ডিজাইন করতে কালারটা নিয়ে নিতে হবে। আমরা আসলাম, আসার পর একটু কালারটা নিয়ে নিই এখান থেকে। তার আগে টাইটেলের ইয়েটা দেখি, এটা হচ্ছিল টাইটেলটা ছিল 20 পিক্সেল, আর এই পাশে ছিল লাইট, আর এটা ছিল তার কালার। আমরা আমাদের কন্টেন্টের মধ্যে যাব, যাবার পর এখানে যে আমাদের H1টা ছিল তাকে বলবো ঠিক আছে তোমার ফন্ট সাইজ 20 পিক্সেল, ওকে। তোমার ফন্ট ওয়েট যেটা ছিল, যেহেতু বলছে লাইট ওয়েট, সেটা হচ্ছিল 300, ওকে। আচ্ছা আসলাম, আসার পরে এর একটা কালার দিতে হবে। কালার কালারটাকে পিক করে নিই আমরা এখান থেকে, আমরা এই পাশে একটা কালার পিকার নিলাম, নেয়ার পর এখানে ক্লিক করব, হয়নি এখনো, এই তো হয়ে গেছে, পিক করলাম, কালারটাকে নিয়ে নিলাম, এখন এসে কোডে কালারটাকে বসায় দিলাম, ওকে। একটু রিলোড দিয়ে দেখি আমাদের কি চেঞ্জ হলো। তাহলে মোটামুটি কালারটা চলে আসছে, একটু ছোট দেখা যাচ্ছে, 20 পিক্সেল এত ছোট কেন, এদের এখানে তো সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা আর একটু লেটার স্পেসিং দিতে হবে, ওকে। আমরা একটু ইন্সপেক্ট করে ঠিক করি, এটাকে সুন্দর করে তৈরি করি, ভালো লাগবে তাহলে দেখতে। আমরা টাইটেল এখানে আসলাম, আসার পর একটু ফন্ট সাইজটা একটু বাড়ায় দিই, 24 করে দিই, এটাকে একটু 400 করে দিই, আর এদের মাঝে কিছু লেটার স্পেসিং দিয়ে দিই, কত দিব, 4 পিক্সেল, এনাফ, ওকে এনাফ, লুক নাইস। এটাকে পিক করলাম, পিক করার পর আমাদের যে কোড ছিল কোডের মধ্যে এসে পুরোটাকে দিয়ে দিলাম, এতটুকু হয়ে গেছে। এখন এই যে লাইন ছিল, লাইনে আমরা সেম কালার ইউজ করব, কপি করলাম, কপি করে এটাতেও সেম কালারটা ইউজ করলাম, ওকে। আমরা যদি একটু রিলোড দিই তো মোটামুটি দুটি সেম কালার হয়ে গেছে। আচ্ছা এখন আসি, এখন আমরা একটু পিএইচডিতে তাকাই, এই যে নিচের গুলো ছিল কিছু টেক্সট, এই টেক্সট এগুলো ছিল হোয়াইট কালার, ওকে। তো আমরা যাব আমাদের কোডে, যাব, যাওয়ার পর আমাদের এটা কার মধ্যে লিখেছিলাম, পি এর মধ্যে ছিল, রাইট। তো নিচে আসলাম, আসার বললাম তোমার মধ্যে যে পিটা আছে সেটার কালারটা হবে, সরি, কালার কালার হবে হোয়াইট বা হোয়াইট, ওকে। একটু ফন্ট সাইজটা একটু দেখি এরা কি ফন্ট সাইজ ইউজ করলো, এখানে যাব, যাওয়ার পর ওপেন সেন্স ইউজ করছে, 12 পিক্সেল ইউজ করছে, এটা রেগুলার, এর মানে হচ্ছে এখানে যাওয়ার পর ফন্ট ওয়েট, ফন্ট সাইজ 12 পিক্সেল, ফন্ট ওয়েট দেবো আমরা 400, ওকে, দিয়ে এটাকে সেভ করে দিলাম। এখন আসি, আসার পর আমরা আমাদের এটাকে রিলোড দেই, এই যে মোটামুটি সুন্দর দেখাচ্ছে, এটাকে একটু নিচে নামাই দিই, হ্যাঁ, এটাকে একটু মার্জিন দিয়ে দিই উপর নিচে 10 পিক্সেল, আশেপাশে শূন্য, দেখি কেমন দেখা যায়, সুন্দর দেখা যায়নি, একটু সুন্দর দেখানো উচিত, একটু ক্লিক করি। আচ্ছা এটা পি, এটা ডি, এই যে পি, ওকে 30, ওকে 30 দিলে মোটামুটি সুন্দর লাগবে। আমরা করে আসলাম, আশা করি এখানে বলে দিলাম তুমি 30 নাও, তাহলে এতটুকু কাজ আমাদের শেষ। আর ছোট্ট একটা কাজ, হ্যাঁ বলেন কি অর্জুন, আচ্ছা একবার দিয়ে দিলে হবে, সমস্যা নেই, আপনারা ঠিক করে নিন, একবার দিয়ে দিন আর কি, হ্যাঁ ইস্যু নাই, বাট একবার দিয়ে দিন। শুধুমাত্র পিতে আমি দুইবার দিছি, এই যে এখানে 30 দিলাম, একটাই তো দেখা যাচ্ছে, বুঝিনি কোনটার কথা বললেন, সিএসএস ফাইলের, সিএসএস ফাইল, এই যে মেইন ফাইল, এই যে একটা শ্যাডো কন্টেন্ট লাইন উপরে, উপরে শ্যাডো কন্টেন্ট লাইন, লাইন, হ্যাঁ হ্যাঁ মার্জিন জিরো, ও আচ্ছা আচ্ছা, ওকে। আমরা তাহলে একটা কাজ করি, উপরে যেহেতু ওটা ছিলই, আমরা এখানে 15, রাইটে 0, নিচে 30, লেফটে 0, এবার হয়েছে, এই 15, এই 15 30, আর এটা 30, উপরে মার্জিন প্রপার্টিটা দুবার ব্যবহার করছি কেন? আচ্ছা লাইনের ওইখানে আমি একটু ইয়ে করে আপনাকে, এই যে যে লাইনটা আছে না এখানে, প্রপার্টিটা আসলে মনে হয় কাজ করে নাই লাইনের, যেহেতু এটা ডিভ,
মেবি একটু বলেন, একজন বলেন, একজন বলেন, একজন বলেন, একজন বলেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ওই ওইখানে মার্জিন দিয়ে ফেলছিলাম, ওটা তো ছিল ইয়ে ডিভে, যেহেতু শুধু লাইন ওটাতে মার্জিন কাজ করতো না। ওকে নিচে আসলাম, হ্যাঁ আসার পর এখন আমরা একটা কাজ করি, আমাদের কি বাকি আছে, এই যে নিচে একটা আইকন, এই আইকনটা বাকি আছে ফন্ট অসমের আইকন, তো আইকনটার নাম কি এটা তো ভুলে গেলাম। আমরা আমাদের একটু ফন্ট অসমের এরিয়াটা একটু ঘুরে আসি, ফন্ট অসম 4.7 আমরা যাব, আইকনের মধ্যে ক্লিক করলাম, করার পর আমরা নিচে আসি, একটু আইকনটাকে দেখতে পারলে বলবেন আর কি। হ্যাঁ আইকনটার নাম যে কি, আচ্ছা এখানে নাই, আচ্ছা আমরা আপাতত একটা আইকন নিয়ে কাজ করি, এই আইকন খুঁজতে গেলে সময় লাগবে, আমরা নিজেদের মতো একটা আইকন নেই, এখানে থাকা উচিত, এটা না এটা না এটা না, আচ্ছা আমরা আমাদের মতো একটা আইকন এটা নিয়ে কাজ করি, আমরা এটা নিলাম কপি করে, নিচের দিকে আইকন আছে নাকি একটু দেখে দাঁড়া, থাক সমস্যা নেই, আমরা আমাদের ওই আইকনটা নিয়ে কাজ করি, আপনারা আইকনটাকে নামাই নিন, হ্যাঁ আইকনটাকে একটু এখান থেকে খুঁজে আইকনটাকে পিক করে নিন। আচ্ছা পাওয়া গেছে, পাওয়া গেছে, পাওয়া গেছে, এক্সপ্যান্ড, ওকে কপি করলাম, কপি করে নিচে আসলাম আমাদের কোডে, এসে পি এর নিচেই একটা ডিভ দিলাম, তারপর এর মধ্যে বললাম এটা, তার মধ্যে বললাম ঠিক আছে তুমি আইকনটা এখানে থাকো, এখন বলে দিলাম থাক। এখন হচ্ছে আমরা এটাকে একটু ডিজাইন করি, আমরা শ্যাডো কন্টেন্টের মধ্যে আসলাম, আসার পর ভিতর ঢুকলাম, ঢুকার পর আমাদের যেটা ছিল নাম ছিল আইকন, তার মধ্যে ছিল আমাদের এ, তার মধ্যে ছিল আই, এটাকে এখন আমরা একটু ডিজাইন করব, আমরা এটা একটু ইনস্পেক্ট করে ডিজাইন করি আমাদের জন্য সুবিধা হবে। আমরা এখানে গেলাম, আইকনটা চলে আসছে অলরেডি পাশে, পিক করলাম, পিক করার পর একটু ওয়েট করেন, এত চলে আসছে, আর ফার্স্টের কালারটা একটু দিয়ে নিই, কালারটা আপাতত হোয়াইট রাখলাম যেন দেখা যায়, দেখা যাচ্ছে। এখন আমরা একটা ফন্ট সাইজ একটু বড় করে দেই, 18 পিক্সেল, ওকে একটু বড় হলো, 16 ছিল বাই ডিফল্ট, আমরা আরেকটু বড় করি, 20 পিক্সেল রাখলাম, ওকে ফাইন, একটা হাইট দিব আমরা, আচ্ছা উইথ লেটস সে 40 পিক্সেল, নাও হাইট 40 পিক্সেল, ওকে এখন আমাদের এখানে আর কি ছিল, চারপাশে একটা বর্ডার ছিল, কালারটাকে পিক করে নিলে একটু ভালো আমাদের, আমরা আমাদের পিএসজিতে যাই, এখান থেকে কালারটাকে পিক করে নিই, কালারটাকে পিক করে নিলে কালার আসে আমাদের, ওকে আমাদের কোডে গেলাম, আমরা কোডে যাওয়ার পর পি এর কালারটা, সরি এটার কালার, কালারটাকে করে দিলাম আমরা, ওটা পিএসজি থেকে যেটা নিয়ে আসলাম, এটার ফন্ট সাইজ করে দিলাম আমরা 20 পিক্সেল, এর নিচে আসলাম, নিচে আসার পর আমরা এর একটা হাইট দিব লেটস সে 40, একটা উইথ দিব লেটস সে 40 পিক্সেল, একটা বর্ডার, চারপাশে একটা বর্ডার থাকবে 2 পিক্সেল সলিড, এই সেম কালারটি আমরা এখানে ইউজ করলাম, তো মোটামুটি এমন দেখা যাচ্ছে। আমরা যদি একটু রিলোড দিই আমাদের কোডটাকে এখান থেকে এসে, মোটামুটি এমন দেখা যাচ্ছে। হ্যাঁ আমরা একটা কাজ করি, এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই, তাহলে সে মাঝে চলে আসবে, এরপর আমরা এর একটা লাইন হাইট দিব 40 পিক্সেল, ওকে আর একটা জিনিস বাকি, বর্ডার রেডিয়াস 50%, ওকে এখন আসি, আসার পর যদি এটাকে রিলোড দেই মোটামুটি এই যে সুন্দর হয়ে গেছে দেখা যাচ্ছে, ওকে আচ্ছা এখন এই জিনিসটা হচ্ছিল মাঝ বরাবর হবে, আমাদের যে আইকনটা ছিল এখানে একটা উইড দিয়ে নিতে হবে, আচ্ছা এটা মাঝখানে চলে আসছে, তাহলে এটাই হচ্ছে আমাদের ডিজাইন। আমরা একটা কাজ করতে পারি, এটা তো হোয়াইট কালার করছিলাম, কালারটাকে আচ্ছা এটাকে হোয়াইটই করে রাখি, আপনারা পিএসজির সাথে মিলায় কালারটা করে দিন, তাহলে দেখতে আপাতত সুন্দর লাগবে, আপনারা কালারটা ওখান থেকে পিক করে দিন হোয়াইট, ওকে সো ডান আই থিঙ্ক, হয়ে গেছে। এখন আমরা আসি, আসার পর আমরা ফ্রন্ট এন্ডে আসলাম, এই যে শ্যাডোটা যে ছিল এই শ্যাডোটাকে কপি করলাম,
কপি করে প্রত্যেকটা জায়গায় আমরা পেস্ট করে দিব সেম জিনিস। একবার শ্যাডো এটাকে এখানে একবার দিয়ে দিব, প্রত্যেকটা শ্যাডো সেম করে দিব প্রপার্টি গুলো। আসলাম, আসার পর নিচে এসে এটা দিব, ব্যাস হয়ে গেল। এখন আসি, আসার পর এখানে ডিসপ্লে নান আমরা উঠিয়ে দিয়েছিলাম, এটাকে আমরা আবার কমেন্ট আউট করে দিলাম। এখন যদি আমরা আমাদের এটাকে একটু রিলোড দিই, তো এখন কিছু নাই, এই যে চলে আসছে, খেয়াল করছেন সবাই? ওকে, বুঝতে পারলেন তাহলে এই পার্টটা সবাই একটু বলেন, তাহলে আমি নেক্সট পার্টে যাব। জি ভাইয়া, জি ক্লিয়ার। আর বাকি সবাই যারা আছেন, আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে এখানে? আচ্ছা ঠিক আছে, আসেন তাহলে আমরা একটু নিচে নিচে যে পার্টটা আছে সেই পার্টে যাই। ওকে, এরপরে আমাদের কিছু একটা বাটন ছিল, বাটন তো আপনারা নিজেরাই ডিজাইন করতে পারেন। আমরা আবার করি, এই কোডটাকে একটু লুকায় রাখি, অনেকটুকু কোড হয়ে গেছে এখানে। গ্যালারি, আইসোটোপ, বাটন, বাটন, রো, কন্টেন্ট। আচ্ছা কন্টেন্ট ছিল, আমরা নিচে আসি। একটা ডিভ ডেটা হয়ে গেছে, আমরা একটা ডিভ নিলাম। নেওয়ার পর এখানে আমরা পোর্টফোলিও বাটন দিয়ে দিলাম, নিচে এসে একটা বাটন তৈরি করব। ওকে, লাস্টের দিন হচ্ছিল আমরা নর্মাল ভাবে বাটন তৈরি করছিলাম, আজকে আমরা একটু একটা কাজ করি, আমরা বুটস্ট্র্যাপের একটা বাটন ইউজ করে দেখি। একটা লার্জ বাটন নিলাম, নেওয়ার পর একটু প্রাইমারি দিলাম, তাহলে কালারটা একটু ব্লু টাইপের আসবে। আর এইখানে এসে কি কন্টেন্ট দেওয়া আছে এদের এখানে? অল ওয়ার্ডস, আমি আসার পর ওয়াল WORDS ওয়ার্ডস করে দিলাম। ওকে, যদি একটু রিলোড দেই আমাদের এখানে এসে, মোটামুটি এই যে এই পাশে একটা বাটন দেখা যাচ্ছে, এটাকে একটা কাজ করি, মাঝ বরাবর নিয়ে আসি, এই বাটনটাকে ধরলাম, ধরার পর নিচে আসলাম, আসার পর বললাম তোমার যে টেক্সট অ্যালাইন হবে সেটা হবে সেন্টার, উপরে যাই একটু এটা দিয়ে দিই। আচ্ছা ওকে, বাটন আমাদের মাঝে মাঝে জায়গায় চলে আসছে, আমরা একটু গ্যাপ দিয়ে নিই, তাহলে হয়তো আমাদের দেখতে সুবিধা হবে। নিচে একটু গ্যাপ দিয়ে আসি আমরা, আপাতত কিছু সময় দেই, পরে আমরা দরকার না হলে আমরা এখান থেকে উঠিয়ে দিব। ওকে, আপনাদের দেখতে সুবিধা হবে তাহলে। এই যে বাটনটা এখন অনেকটা উপরে দেখা যাচ্ছে। এখন আসি আমাদের পিএইচডির তে, একটু খেয়াল করি পিএইচডির বাটনের কালারটা নেই, এখান থেকে পিক করে বাটনের কালারটা গ্রিন, গ্রিন না ঠিক বাট ক্লোজ। আমরা এখানে যাব, আমাদের কোডে যাব, এখন এখানে গিয়ে এটাকে ইনস্পেক্ট করতে হবে আপনার। আপনি ইনস্পেক্ট করে দেখবেন যে আসলে বুটস্ট্র্যাপের কোথায় এই ক্লাসটা ইউজ করছেন, যার জন্য বাটনটা ব্লু কালার দেখা যাচ্ছে। ওকে, এই যে নিচে এসে দেখেন, বাটন প্রাইমারি নামে একটা ক্লাস আছে, যার মধ্যে তার ব্যাকগ্রাউন্ড কালারটা সে এটা দিয়ে রাখছে। আমি যদি এখানে এসে চেঞ্জ করি, চেঞ্জ করে বললাম যে ওকে ফাইন, তোমার এখানে আসি, বললাম তোমার ব্যাকগ্রাউন্ড যে কালার সেটা হবে হচ্ছিল গ্রিন, এই তো হয়ে গেছে, স্লো হয়ে গেছে আমার পিসিটা একটু। ওকে, এরপরে যে তোমার যে বর্ডার কালার সে কালারটা হবে সেম গ্রিন। ওকে, তো এই জিনিসটাই হচ্ছিল, আমরা এখান থেকে কপি করে নিব, আমরা এখান থেকে বাটন প্রাইমারি ক্লাসটাকে নিয়ে নিলাম, ক্লাসটাকে পিক করলাম, পিক করে আমরা আমাদের কোডে আসব। আসার পর এখানে আসলাম, সরি এটাকে উঠাই দিই, এটা এর মধ্যে ছিল, নিলাম। নেয়ার পর আমরা এই প্রপার্টি গুলো কপি করে নিয়ে আসি এখান থেকে, যে প্রপার্টি গুলো ইউজ করছি কপি করলাম, কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম। এইখানে আমরা একটু ইম্পর্টেন্ট দিয়ে দিই, কারণ অলরেডি বুটস্ট্র্যাপ এটা ইউজ করছে, তো ইম্পর্টেন্ট দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর আমরা আসি, আসার পর এখানে একটু রিলোড দিই, এই তো হয়ে গেছে আমাদের। ওকে, একটু আমরা উইথটা বাড়াই দেব, এখানে আসি, আসার পর এই যে বাটন লার্জ একটা, একটু এই যে বাটন লার্জ হয়ে গেল, এই যে এখানে দেখেন প্যাডিং দেওয়া আছে, উপর নিচে 0.5 rem, আর ডানে পাশে 1 দেওয়া আছে। আমরা একটা কাজ করি, ডান পায়ে আরেকটু বাড়া দিই, 1.5 দেই, তাহলে একটু বেরিয়ে গেল 2.5। আপনার চ্যানেল থেকে পিক্সেলও কনভার্ট করে দিতে পারেন, ওয়ালার্স 2.5 দিয়ে দিই, তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। ক্লাসের নাম হচ্ছে বাটন এলজি লার্জ। ওকে, এটাকে পিক করলাম, পিক করে আমরা নিচে আসলাম, আসার পর একটু দাঁড়ান, আচ্ছা ইনি এত লেট করলো যে সরি ফেলো। ওকে, আসার পর আমরা আমাদের ক্লাসে যাব, যাওয়ার পর এখানে হচ্ছিল সেই প্যাডিংটাকে কপি করে দিয়ে দিব, কত ছিল
0.5 and 2.5. Okay. দেওয়ার পর এখানে এসে আমরা একটু বলে দিই ইম্পর্টেন্ট। ওকে ফাইন, আমরা আমাদের এখানে কল করি, এটাকে কপি করে নিই, কপি করে নিই এখানে একবার। এখন আমরা যদি আমাদের এই পেজটাকে রিলোড দিই, যে পেজটাকে ডিজাইন করলাম, তো মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে। এখন আসলে দেখবেন যে নিচে একটু বক্স, মানে এই বাটনের শ্যাডো দেখা যাচ্ছে একদম নিচে, এই যে বক্স শ্যাডো, একটু শ্যাডো দেখা যাচ্ছে। তো বক্স শ্যাডো আপনারা চাইলে এর থেকে সুন্দর করে দিতে পারেন, বিভিন্নভাবে বক্স শ্যাডো দেওয়া যায়। আমরা আমাদের বাটনের মধ্যে যাই, আগে ক্লাসটাকে পিক করলাম, এই যে বাটনটা ছিল এটাকে নিলাম, নেওয়ার পর যে বাটনটা ছিল এটার আমরা হচ্ছে চারপাশে একটু বক্স শ্যাডো দিব আর কি, লাইক কাইন্ড অফ, দাঁড়ান একটু স্লো হয়ে গেছে, বক্স শ্যাডো দিব আর কি। হ্যাঁ, বক্স শ্যাডোর এখানে বিভিন্ন টাইপের প্রপার্টি ব্যবহার করা যায়। ফার্স্ট হচ্ছিল আপনাকে দিতে হবে আপনি ঠিক কোন পাশে বক্স শ্যাডো দিতে চাচ্ছেন কত পিক্সেল করে। আমি আপনাদেরকে একটু নেট থেকে দেখাই দিই, বিষয়টা ক্লিয়ার হবে। এখানে গেলাম, যার পর লিখলাম বক্স শ্যাডো সিএসএস ফিক্স এক্সাম্পল, সেখান থেকে একটা নিলাম। এখান থেকে বক্স শ্যাডো জিনিসটা খুবই মজার, আপনি এটা একটু ভালোভাবে শিখে রাখবেন। হ্যাঁ, এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়, অনেক সময় অনেক সুন্দর ডিজাইন এই বক্স শ্যাডো দিয়ে করে আর কি। এই দেখেন, এখানে বিভিন্ন টাইপের ওরা এক্সাম্পল দিয়ে রাখছে, এই যে বক্সের জন্য যে শ্যাডোগুলো এইখানে, এই যে নিচের এক্সাম্পলটা দেখেন, নিচে এখানে এক্সাম্পল দেওয়া আছে। আপনি যদি এটা ইউজ করেন তাহলে হচ্ছে নিচের এক্সাম্পলের মতো আর কি হবে। আমরা প্রপার্টিটা বুঝবো কিভাবে এটা কাজ করে। আমি আরো দু একটা দেখি, আমাদের ওখানে সিমিলার হয় কিনা, এটা নিচে 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 না একই রকম সব। আচ্ছা সমস্যা নেই, আমরা আমাদের মতো ইউজ করি। আসে প্রপার্টি, এই যে এই প্রপার্টি এটা ভালো ছিল, বক্স শ্যাডো, বক্স শ্যাডো এটা ভালো ছিল, এটা অনেক সুন্দর করে দেওয়া চারপাশে। আচ্ছা থাক, আমরা আমাদেরটা ইউজ করি। আমরা বাটনে আসলাম, আসার পর এখানে এসে বক্স শ্যাডো দিলাম, কালারটা হচ্ছে ব্ল্যাক দিছে, কালারটাকে আমরা এখান থেকে পিক করে এখানে দিয়ে দিব। হ্যাঁ, এই প্রপার্টিগুলো কি কাজ করতেছে আমি আপনাদেরকে বলি। আমরা একবার একটু রিলোড দেই আমাদের পেজটাকে, এই যে দেখেন নিচে আসছে, বাট আমরা একটু পিএসডি তে যাই, পিএসডি তে অল্প একটু দেওয়া ছিল, এটাকে দেখেন আমরা ইনস্পেক্ট করলাম, করে আমরা উপরে আসলাম। আসার পর আমরা বাটনে ক্লিক করব, বাটনে ক্লিক করে যদি একটু দেখি, এই যে এখানে বক্স শ্যাডো দেওয়া আছে। হ্যাঁ, ফার্স্টের যে প্রপার্টি, এখানে দুই ধরনের প্রপার্টি ব্যবহার করছে, একটা জিরো একটা এইট। দেখেন আমি যদি জিরোটাকে যদি একটু বাড়াই দিই, এই যে ভিতর দিকে চলে গেছে, খেয়াল করছেন এই পিক্সেলটা চলে গেল কোথায়। আচ্ছা স্লো হয়ে গেছে, আচ্ছা দূর, ওকে আসছে। একটু দাঁড়ান, আমার পিসিটা স্লো হয়ে যাচ্ছে। আপাতত সবগুলো জিরো রাখি, তা ওকে জিরো, আমরা এটাকেও জিরো রাখি। আচ্ছা এখন দেখেন, ফার্স্টে যে দুইটা প্রপার্টি আছে একদম জিরো জিরো করে রাখা, এগুলো হচ্ছে আপনাদের ডিপেন্ড করবে। এই যে দেখেন আমি এটাকে বাড়াই, যদি ফার্স্টটা বাড়ান তাহলে হচ্ছে এটা রাইট সাইডের পিক্সেলটাকে ধরে, যে রাইট সাইডে কতটুকু যাবে। যদি আপনি এটাকে মাইনাসে দেন, এটাকে আমি একটু মাইনাস করি, তাহলে দেখেন লেফট সাইডের দিকে বাড়বে, মানে ভিতর দিকে আর কি। আবার স্লো হয়ে গেছে, এই দেখেন লেফট সাইডের দিকে বাড়া শুরু করছে। এর মানে প্রথম যে প্রপার্টিটা থাকে সেটাকে যদি আপনি পজিটিভ করেন তাহলে এটা রাইট দিকে যাবে, আর প্রথম প্রপার্টিটাকে যদি আপনি নেগেটিভ করেন তাহলে সেটা লেফট দিকে যাবে, যদি আপনি দুটি ইউজ করেন সেই ক্ষেত্রে। তো আপাতত আমি এখানে না, আচ্ছা আমি আপনাদেরকে আপাতত এখান থেকে দেখাই, পরে ওটা দেখা যাবে। আমি আমাদের কোডে আসলাম, এই ফার্স্টে যে প্রপার্টি সেটা হচ্ছিল লেফট রাইটের জন্য, লেফটে কতটুকু যাবে রাইটে কতটুকু, আর এটা হচ্ছিল উপর নিচের জন্য, পজিটিভ হলে নিচে নেগেটিভ হলে উপর দিকে, আর এটা হচ্ছিল কতটুকু ব্লার হবে, ব্লারের পরিমাণ। আমি এখানে ব্লারের পরিমাণ এখানে টু দিয়ে দিলাম, নিচে যে আসবে এখানে আমি আপাতত এখানে এসে আমি ফাইভ দিয়ে দিলাম, আর এটা হচ্ছিল আমাদের সেই কালার। এখন যদি আসি, আসার পর যদি আমি এটাকে একটু রিলোড দিই, দেখেন নিচের দিকে একটু বাড়া উচিত, একটু বাড়াই দিই ব্লারটা, একটু বাড়াই দিই ওই যেখানে হচ্ছে ব্লার হচ্ছে সেই স্পেসটা আর কি, এটা একটু বাড়াই দিলাম। এই যে নিচের দিকে হয়ে গেছে, বাট একটু বাজে দেখা যাচ্ছে, কারণ এই দুটো কালার সেম হয়ে গেছে। এখানে মনে হয় পিএইচডি তে একটু ডিফারেন্ট হালকা কালার ব্যবহার করছে তারা, ব্লার আর একটু কমায় দেওয়া দরকার, কমায় দিই। কমায় দেওয়ার পর যদি এটাকে একটু রিলোড দিই, না কালারটা পিক করা উচিত হয়নি, আমাদের অন্য কোনো কালার ইউজ করছে তারা। হ্যাঁ, এই জন্য আসতেছে না,
আচ্ছা আপাতত আমরা এটুকু রাখি, আমি রাত্রিতে কালারটা দেখে আমি আপনাদের বাকিটা ঠিকঠাক করে দিব, আমি একটু বাড়া দিয়ে এখানে রেখে দিই। ফোর করে দিলাম, দরকার আমি এটাকে একটু রিলোড দিলাম। তো আপাতত তেমন দেখা যাচ্ছে একটু খারাপ বিকজ অফ কালারটা আর কি, আমরা একদম সলিড গ্রিন কালারটা ব্যবহার করছি, পিএইচডিতে এসে একটু অন্য লেভেলের এখানে একটু কালার আছে এই কালারটা আর কি, তার করেও হচ্ছে না, এখানে কালারটা মেবি ওরা ডিফারেন্ট ইউজ করছে। এখানে আসি, আশা করি একটু দিবি। ওকে, তো এইভাবে হচ্ছে আপনারা বাটনের শ্যাডো দিতে পারেন। আপনারা এটি একটু প্রপার্টি দেখে নিন, এটা আমরা অনেক জায়গায় ব্যবহার করি এই প্রপার্টিগুলো আর কি, মোটামুটি এখন আগের থেকে সুন্দর দেখা যাচ্ছে নিচের ব্লারের পার্টটা আর কি। ওকে, আপাতত এতটুকু রাখি, আমি আপনাদেরকে পুরোটা ঠিকঠাক করে আমি কালারটা রাতে বলে দিব কোন কালার তারা ইউজ করছে। এখন আমরা একটু নিচে যাই, আমাদের প্রায় সময় অনেকটা চলে গেছে, আমরা এই সেকশনটা দেখি এটা আমাদের করতে হবে। এই সেকশনটাতে আমরা এসে আজকে একটা ক্যারোসল ইউজ করব, একটু দেখবো যে কিভাবে একটা স্লাইডার ব্যবহার করে। স্লাইডার তো বোঝেন, লেফট সাইড থেকে রাইট সাইড, এই স্লাইডার স্লাইড গুলো যে হয় সেই স্লাইডার। তো স্লাইডার ব্যবহার করার আগে আমি একটু অনলাইনে যাব, যাওয়ার পর এখানে আমি সার্চ করলাম আউল ক্যারোসল হিসেবে, দেখেন এই যে চলে আসছে, সিম্পলি সার্চ করবেন, এটি হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, ক্লিক করলাম আমি, করার পর দেখেন এখানে আসবেন। হ্যাঁ, এখানে হচ্ছে তারা বিভিন্ন টাইপের ডেমো দিয়ে রাখছে, আপনারা চাইলে এই ডেমোগুলো চেক করে দেখতে পারেন, চাইলে এখান থেকে আপনি এটাকে ডাউনলোডও করতে পারেন। তো আমি ফার্স্টে কাজ করি, আমি এটাকে এখান থেকে আমাদের ডাউনলোড করতে হবে, আমি ডাউনলোড বাটন ক্লিক করলাম, তাহলে এটা ডাউনলোড হওয়া শুরু হবে, ফাইলটা ডাউনলোড হোক। এই পাশে দেখেন কিছু ডেমো আছে, এখানে অনেকগুলো ডেমো আছে, আমি বেসিকে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন যে বেসিক ডেমো দেওয়া আছে, এই যে ডেমোটা, খেয়াল করছেন? মানে বেসিকটা হচ্ছিল এইভাবে কাজ করে, বেসিক স্লাইডারটা এইভাবে কাজ করে। আপনি যদি এর পাশে যদি আরেকটা স্লাইড আছে রেসপন্সিভ, আপনি যদি এটাতে ক্লিক করেন তাহলে এটা রেসপন্সিভ স্লাইডার, আপনি যদি ছোট বড় করেন সেই ক্ষেত্রে এটা লাগবে যে আপনার স্ক্রিন অনুযায়ী। দেখেন এখানে যখন জিরো ছিল, আচ্ছা এখানে আমাদের রেসপন্সিভ নিজের মতো করতে হবে আর কি, স্ক্রিন সাইজ অনুযায়ী, দেখেন এখানে স্ক্রিন সাইজ দেওয়া আছে এই পাশে, মানে কোন স্ক্রিন সাইজে সে কতগুলো ভ্যালু দেখাবে সেগুলো হচ্ছিল তারা এখান থেকে করা যায় আর কি। ওকে, এটা রেসপন্সিভের জন্য। তো আমরা আপাতত বেসিকটা নিয়ে দেখি, আমরা এই পাশে আসি, বেসিকটা নেব, নেওয়ার পর এখান থেকে কোডগুলো নিব। দেখেন যখন সে জিরোতে থাকবে তখন সে আইটেম অন দেখাবে, এর মানে হচ্ছে মোবাইল ডিভাইসে যখন সে থাকবে তখন একটা আইটেমকে শো করবে এই পাঁচটার মধ্যে। তারপর দেখেন, তারপর যখন একটু বড় ডিভাইসে আসবে তখন সে কয়টা শো করবে, তিনটা আইটেম পাশাপাশি শো করবে, আর যেটা সবচেয়ে বড় ডিভাইস সেটাতে কয়টা, পাঁচটা। এখন আমাদের কয়টা দেখাচ্ছে, পাঁচটা। আমরা একটু ইন্সপেক্ট করলাম, করে যদি আমরা একটু ডিভাইসটাকে ছোট করি, মোবাইল ডিভাইসে গেলাম, এই দেখেন এখন একটা দেখাচ্ছে, খেয়াল করছেন? আমরা যদি একটু ট্যাব ডিভাইসে যাই তাহলে দেখবো আমরা তিনটা, এই যে তিনটা দেখাচ্ছে এখন। ওকে, ক্লিয়ার সবাই? তাহলে আমরা আমরা এখান থেকে এই ক্যারোসলটাকেই সবসময় সাধারণত ব্যবহার করি, এটা অনেক বেশি ইজিয়ার এবং সুন্দর। এছাড়াও অনেক ক্যারোসল আছে, বিএক্স স্লাইডারও অনেকে ব্যবহার করে, অনেক প্লাগইনই আছে, বাট আউট ক্যারোসলটা খুবই সুন্দর এবং ব্যবহার করা খুবই ইজি। আমরা আমাদের ক্যারোসলটা ডাউনলোড হয়ে গেছে, ফোল্ডারে গেলাম, এটাকে একটু কাট করে এখান থেকে কাট করে আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে রাখি, পিএইচডিতে গেলাম, পোর্টফোলিওতে গেলাম, জাভাস্ক্রিপ্ট, এখানে গিয়ে আমি এই পুরো কোডটাকে পেস্ট করে দিলাম, একটু এখান থেকে এক্সট্রাক্ট করে নেই, এটাকে ডিলিট করে দিলাম। এটা হচ্ছিল সে আমাদের সেই মেইন ফাইলটা আর কি। হ্যাঁ, এর মধ্যে অলরেডি ডেমো দেওয়া আছে টেস্ট করার জন্য, এই যে টেস্টের মধ্যে এসে, এই যে এখানে টেস্টের জন্য ডেমো দেওয়া আছে আর কি। ওকে, তো আমরা গতদিন যে কাজ করছিলাম, গতদিন একটা কাউন্টার প্লাগইন ব্যবহার করছিলাম, ব্যবহার করার আগে আমরা দেখছিলাম যে কোন জেএস এবং কোন সিএসএস ফাইলগুলোকে সাধারণত ইন্টিগ্রেট করে নিতে হয়। তো আমরা আমাদের কোডে যাব, যাওয়ার পর আপাতত এগুলোকে বন্ধ করে রাখি। আমরা জেএস ফোল্ডারের মধ্যে গেলাম, আউল ক্যারোসল, ক্যারোসল টেস্টের মধ্যে যদি যাই তাহলে সেই ইন্ডেক্স ফাইলটা পাবো, এটা হচ্ছিল তাদের সেই ইন্ডেক্স ফাইল। ওকে, এটাকে যদি আমরা একটু ওপেন করি, ওপেন ইন ব্রাউজার, আচ্ছা এখানে এই ইয়েগুলো পাচ্ছে না তাদের, মানে এই ফাইলগুলো আর কি পাচ্ছে না, আমাদের কি নিতে হবে, বাট আমরা দেখি যে তারা এখানে কি কি সিএসএস এবং কি কি জিএস ব্যবহার করছে। ওকে, ফার্স্টেই আসি, ফার্স্টেই শুরুতেই দেখেন এখান থেকে তারা এই যে একটা ক্যারোসল ব্যবহার করছে, সাপোর্ট এটা অটো প্লে কোর, অনেকগুলো ব্যবহার করছে, এতগুলো আমাদের সাধারণত লাগে না। আমরা সাধারণত ক্যারোসলের যে জিএস ফাইলটা আছে এই ফাইলটা এবং অটো প্লে, এই দুটো নিলেই সাধারণত হয়ে যায়। আর এখানে সিএসএসটা কোনটা ব্যবহার করছে, ইউনিট ডট জেএস। আচ্ছা আপনারা একটু লাইনে থাকেন, আমি একটু দেখি আমার ক্যারোসল, আউট ক্যারোসল, একটু দাঁড়ান, সুইপার,
আউলটা নাই এখানে, সুইপার সুইপার প্রজেক্ট আউলটা এখানে নাই। আচ্ছা থাক, আমরা এখান থেকে আপাতত এগুলো ব্যবহার করে দেখি। ওকে দেখেন, আমরা ফার্স্টে আমাদের ইন্ডেক্সে গেলাম, যাওয়ার পর আমরা এটা একটু নিচে আসব, আসার পর এখানে বললাম আউল ক্যারোসল। আচ্ছা ক্যারোসল বানানটা দেখেছি, আমি একটু ভুলে গেলাম কেন। আচ্ছা সি এ আর ও ইউএস ইএল, ওকে আমি এস ইউ বলছিলাম, ইউএস ক্যারোসল। ওকে এখানে যাব, যাওয়ার পর ফার্স্টে আমরা স্ক্রিপ্ট ফাইলগুলোকে ইন্টিগ্রেট করে নিতে হবে। আমাদের যে স্ক্রিপ্ট ফাইলগুলো দরকার সেটা হচ্ছে আমাদের সাধারণত লাগে আউল ডট ক্যারোসল ডট জেএস অথবা আউল ডট মিন ডট ক্যারোসল ডট জেএস, আর আমরা কোডটা নিব আর অটোপ্লেটা নিব, এই তিনটা জিনিস আপাতত নিব, আর কোনো কিছু নিব না এখান থেকে। আমরা একটা কাজ করি, এখানে আর একটু ফাইলগুলো ওদের একটু চেক করে আসি, দেখি আর কোনো ডেমো আছে কিনা। ডেমো আর কোনো কিছু, একটু লাইনে থাকেন সবাই। হ্যাঁ ডকস নাই, অ্যাসেট, আচ্ছা টেমপ্লেটের মধ্যে যদি যাই দরকার নাই, ডক ফাইল, আচ্ছা এই যে এখানে ডেমো আছে। আচ্ছা এই ইন্ডেক্সটা বাদ দিয়ে আমরা এখান থেকে একটা ডেমোকে দেখি, আমরা এখান থেকে বেসিক ডেমোটাকে দেখি। এই যে এটা হচ্ছে তাদের মেইন কোড, ওকে এখানে পাওয়া যাবে। এই যে এখানে দেখেন লিঙ্ক আপ ফাইলগুলো সুন্দরভাবে দেওয়া আছে, এগুলো লিঙ্ক করতে হবে আর কি। হ্যাঁ আমরা ওটা না দেখি, এটা দেখি, আমরা যদি এটাকে একটু ব্রাউজারে নেই, এই যে এখন দেখা যাবে, এই দেখেন ডেমোটা, গুড, আমাদের এটা ব্যবহার করতে হবে। আমরা আমাদের কোডে গেলাম, কোডে যাওয়ার পর দেখেন এরা কি কাজ করছে, এরা ফার্স্টেই এই দুটো সিএসএস ফাইলকে লিঙ্ক আপ করছে। এখানে দেখেন আউল স্টাইল শিট, আমাদেরকে এই দুটো ব্যবহার করতে হবে। আমি এখানে আসলাম, সিম্পলি এসে এই দুটো ফাইলকে কপি করলাম, কপি করে আমরা আমাদের ইন্ডেক্স ফাইলে যাব, আমরা সিএসএস পার্টটা যেখানে করছিলাম সেখানে যাব, যাওয়ার পর এইখানে এসে সিএসএস ফাইলটাকে রেখে দিব। সবসময় মনে রাখবেন যে আপনারা আপনাদের নিজস্ব যে সিএসএস ফাইলটা থাকবে, মানে কাস্টম যে সিএসএস ফাইল, এই যে এটা হচ্ছে কাস্টম সিএসএস ফাইল, এটাকে সবসময় নিচে রাখবেন, একদম লাস্ট লাইনটা রাখবেন এটা, ওকে, আর বাকি যে লিঙ্ক আপ সেগুলো হচ্ছে উপরে রাখবেন। তো আমাদের দুটো ফাইল দরকার, একটা ছিল আউল ডট ক্যারোসল ডট মিন ডট জেএস, আর একটা হচ্ছিল থিম ডিফল্ট ডট মিন ডট জেএস। আমরা ফাইলের মধ্যে ঢুকি, এই দুটো ফাইলকে আমরা নিয়ে আসি আগে, বুঝতে অসুবিধা হলে বলেন আর কি। হ্যাঁ ফাইলগুলো কোথায় আছে, ফাইলগুলো আছে একটু খুঁজে দিই, অ্যাসেট, এই অ্যাসেটের মধ্যে আছে একটা থিম ডট ডিফল্ট আর একটা ছিল মিন ডট, এই দুটো, এই দুটি আছে, এই দুটোকে আমরা কপি করলাম, কপি করে আমাদের যে জেএস ফাইলটা ছিল এসে এখানে পেস্ট করে দিলাম। সিএসএস ফাইল যেহেতু তার আমরা এখান থেকে কাট করে নেই, আমরা সিএসএস ফাইলের মধ্যে রাখি, সিএসএস এখানে, এই দুটোকে এখানে রেখে দিলাম। আর ডিরেক্টরিতে এসে বললাম যে এই ফাইলগুলো আছে কার মধ্যে, এই ফাইলগুলো আছে আমাদের সিএসএস ফোল্ডারের মধ্যে, এই ফাইলগুলো আছে আমাদের সিএসএস ফোল্ডারের মধ্যে। তো এই দুটো ফাইল আমাদের ইন্টিগ্রেট করা শেষ। এখন আমরা আবার কোডে যাই, এদের কোডে, এখন এতটুকু আমাদের লাগবে না, একদম নিচে চলে যাব, দেখি উপরে কিছু আছে কিনা, নিচে উপরে মিন ক্যারোসল ডট জেএস, আচ্ছা এই যে ক্যারোসল লাগবে, যে কোয়েরিটা লাগবে না কারণ যে কোয়েরিটা অলরেডি আমাদের ইন্টিগ্রেট করাই আছে। আমি যদি দেখি আপনাদেরকে নিচে, এই যে দেখেন যে কোয়েরিটা অলরেডি এখানে ইন্টিগ্রেট করাই আছে, সো আমাদের এটা দরকার নেই। আমরা নিচে আসলাম, আসার পর এখানে আমাদের ক্যারোসল ডট জেএসটা দরকার, আমরা আবার ওই ফোল্ডারে যাব, ফাইলটা একটু নিয়ে আসি কপি করে, ক্যারোসল ডট জেএস মিন ডট জেএস, এই দুটো ফাইলকে আমি কপি করে আমরা আমাদের জেএস ফোল্ডারের মধ্যে রেখে দিলাম, আর এখানে এসে এটাকে বলে দিই তুমি আসো জেএস ফোল্ডারের মধ্যে, জাভা স্ক্রিপ্ট। ওকে তাহলে তিনটা ফাইলই হয়ে গেল, এদের কি আর কোনো ফাইল আছে, মেবি না, আর কোনো ইন্টিগ্রেট ফাইল না, নাই, শুধুমাত্র ছোট্ট একটা কোড আছে, এই কোডটা আমরা নিব, বাট এখানে আর কোনো কিছু নাই। আচ্ছা আর কিছু লাগবে না, এখন সিম্পলি এই কোডটাকে আপনি কপি করে নেন, নিয়ে আপনি আপনার যে ফাইলটা ছিল ক্যারোসল ডট জেএস এসে ফাইলটাকে এখানে আমরা দিয়ে দিলাম। ওকে এখন দেখেন সিম্পলি এদের যে কোনো একটা নিয়ে নেন, এরা তো এখানে অনেকগুলো ডেমো দেখেছে, আমরা ফার্স্টের যে ডেমোটা ছিল ফার্স্টের ডেমোটাই দেখি, টাইটেল বেসিক, এই যে ডেমোস, এই ডেমোটা ছিল, এটাকে কপি করি, কি ব্যাপার এটার, এটা কোথায় শেষ এত দূরে, রো লার্জ কলাম আউল আইটেম, এত এটাই, এটাকে কপি করে নিই এখান থেকে, একটু পরে দেখা যাচ্ছে, এই কোডটাকে কপি করলাম, কপি করে আমাদের যে ইন্ডেক্স ফাইলটা ছিল ইন্ডেক্স ফাইলের মধ্যে আসি, আসার পর এখানে আমরা তো সেকশনে ক্রিয়েট করিনি,
এখানে এসে বললাম টেস্টিমোনিয়াল সেকশন স্টার্ট হিয়ার, এখানে আমরা একটা সেকশন দিব, তারপর আমরা একটা ডিভ নিলাম, এখানে একটা ক্লাস দিলাম, বললাম রো, ভিতরে আসলাম একটা ডিভ নিলাম, বললাম কলাম, আর উপরে এসে এটা একটা নাম দিলাম টেস্টিমোনিয়াল। ওকে, আসার পর আমরা এখানে আসব, আসার পর এখানে কন্টেন্ট নামে আরেকটা অপশন রেখে এই মাঝখানে আমরা আমাদের কোডটাকে দিয়ে দিলাম। আপাতত এতগুলো লাগবে না, আমরা একটু কমাই দিই, বাস এই কোডটাকে আমরা এখানে দিয়ে দিলাম। এই জিনিসটা আমি আবার রিপিট করতেছি, একটু দেখেন খেয়াল করে ভালোভাবে, পুরো জিনিসটাকে এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা ফার্স্টে দেখেন তাহলে কি কাজ করলাম, এটা হচ্ছিল তাদের মেইন কোডটা ছিল, আমরা এখান থেকে ফার্স্টে যে কাজটা করলাম সেটা হচ্ছিল এই দুটো ফাইলকে লিঙ্ক আপ করলাম, একটা হচ্ছিল আউল ক্যারোসল ডট মিন ডট জেস, আর একটা হচ্ছিল থিম ডিফল্ট ডট মিন ডট জেস। এই দুটো করার পর আমরা নিচে গেলাম, যাওয়ার পর আমরা এখান থেকে এই ক্যারোসলটাকে নিলাম তিনটা, তারপর একদম সরাসরি নিচে চলে যাব, যাওয়ার পর আমরা দেখব ফুটারের উপরেই এই যে এখানে কিছু কোড লেখা আছে জাভাস্ক্রিপ্ট, এই কোডটাকে আমরা কপি করে নিব, এই চারটা কোড নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা এখান থেকে আমাদের ডেমো যে এইচটিএমএলটা ছিল, এইচটিএমএলটা কোথায়, এই যে এইচটিএমএলটা যে ছিল এই এইচটিএমএলটাকে কপি করে নিলাম, কোথা থেকে, এই যে আউল ক্যারোসল, দেখেন লার্জ কলামের নিচে যে আউল ক্যারোসল পার্টটা, এটা হচ্ছে তাদের মেইন, এই পার্টটাকে আমরা এখান থেকে কপি করলাম, কপি করে আমরা আমাদের এখানে এসে পেস্ট করে দিলাম। ওকে, আমরা যদি একটু যদিও স্টাইল করে নিই, একটু স্টাইল করে নিই সেকশনটাকে, আমরা এখানে আসলাম, আসার পর এটাকে নাম দিলাম টেস্টিমোনিয়াল দিয়ে আমরা এটাকে টেস্টিমোনিয়াল, ওকে ফাইন, বললাম তোমার উইথ 100%, তুমি একটা কাজ করো মার্জিন প্যাডিং নিয়ে নাও, বাট পরে নিই, এর মধ্যে যে কন্টেন্ট ছিল এই কন্টেন্ট এসে আমরা মার্জিন দিয়ে দিই উপর নিচে 80 পিক্সেল, এপাশে 0, আর এখানে এসে এটাকে মোটামুটি এতটুকু করলাম, আর কিছু করলাম না। আমরা যদি এটাকে একটু ব্রাউজার ওপেন করি, আচ্ছা এখানে আসছে, দিলে এই দেখেন ক্যারোসল গুলো যাচ্ছে, খেয়াল করছেন সবাই, ক্যারোসল গুলো যাচ্ছে, রাইট? তো আমাদের উচিত হচ্ছিল এই পুরো জিনিসটা একটা কন্টেইনারের মধ্যে নেওয়া। আমরা একটা কাজ করি, এরোটাকে এখান থেকে কাট করলাম, করে এটাকে একটা কন্টেইনারের মধ্যে রেখে দিই, কন্টেইনার এসে এটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। এখন যদি আমরা এটাকে আরেকবার একটু রিলোড দিই, এই যে দেখেন চলে আসছে, এই যে কাজ করতেছে, হ্যাঁ রাইট, এই যে কাজ করতেছে, ওকে ফাইন। এখন কি হবে, এখন হচ্ছিল আমরা আমাদের এইখানে স্টাইল করতে হবে, আমাদের নিজস্ব যে স্টাইলটা আছে, আমাদের এই যে পিএইচডি যে স্টাইলটা ছিল, এই স্টাইলটা হচ্ছিল আমরা এখন করব এই পুরো জিনিসটা। ওকে, জিনিসটা স্লাইডারটা অন্য কিছু ইউজ করলে সুবিধা হতো আমরা, আচ্ছা এটা দিয়ে করি, সমস্যা নেই। ফার্স্ট একটা কাজ করি, এই টাইটেলটাকে নিয়ে আসি, আমরা আমাদের কোডে গেলাম, কোডে যাওয়ার পরেই একদম উপরে একটা নতুন রো নিই, আলাদাই রাখি, কোনো ইস্যু নাই, চাইলে একটাতেও রাখতে পারি, কলাম নিয়ে 12 দিয়ে দিলাম আর কি, হ্যাঁ নিচে আসবো, আসার পর এইখানে আমরা একটা এইচ অন দিলাম, দিয়ে ওখানে টাইটেলটা রাখবো। আমরা একটা কাজ করি, সুলতান শেখ, ওকে আচ্ছা, আমরা আমাদের কোডে গেলাম, কোডে যাওয়ার পর আমাদের এখানে যে কন্টেন্ট ছিল, টাইটেল ছিল, এই টাইটেলটাকে কপি করি, কপি করে এখানে এসে দিয়ে দিই, সব টাইটেল ডিজাইন সেম আর কি, এসে দিয়ে দিলাম। ওকে, তো এখানে যে টাইটেলের যে পোর্টফোলিও যে ডিজাইনটা ছিল, এখানে আমরা বলে দিব টেস্টিমোনিয়াল, টেস্টিমোনিয়াল MONIAL, টেস্টিমোনিয়াল বলে দিলাম। এখন আমরা এটাকে একটু সিএসএস করি, আমরা টাইটেলটাকে পিক করলাম, আমাদের স্টাইলে আসলাম, টেস্টিমোনিয়ালের মধ্যে যে টাইটেলটা আছে সেটা এখানে এসে একটা H1, ওকে। আমরা একটু উপরে যাই, যাওয়ার পর এই যে H1টা ছিল, এইটা আর ওইটা সেম শ্যাডো কন্টেন্ট না, H1 না, একদম ফার্স্টে যে H1টা ছিল, এই যে এটা, আমরা একটা কাজ করতে পারতাম, এখানেও কিন্তু কমা দিয়ে ওইটা দিয়ে দিতে পারতাম, নিচে যেটা আছে আর কি, হ্যাঁ এই যে নিচে যেটা আছে কমা দিয়ে দিতে পারতাম, কিংবা আরেকটা কাজ করতে পারতাম, এটা একটু দেখাই দিই, যে ধরেন এখানে কই গেল টাইটেলটা, একটু টাইটেলটা খুঁজি, টাইটেল এই যে যে টাইটেলটা আছে ইউজার ইনফো,
সব টাইটেলের সেম প্রপার্টি, যেমন এই যে এখানে ব্ল্যাক, আমি একটা কাজ করি এখান থেকে এটাকে উঠাই দিলাম কন্টেন্ট লেখাটাকে, আর একদম নিচে গিয়ে এটাকে উঠাই দিলাম, উঠাই দিলাম। তাহলে দেখেন আমরা যদি আমাদের ইয়েটাকে রিলোড দিই, এই দেখেন টেস্টিমোনিয়ালটা পেয়ে গেছে, সেম ডিজাইন পাইছে। এর মানে কি? এর মানে হচ্ছিল যদি এমন কখনো হয় যে আমাদের সেম ক্লাস আমরা ইউজ করি, মানে একই ধরনের প্রপার্টি দরকার আমাদের অনেক জায়গায়, তখন আমরা জাস্ট এই ক্লাসের মধ্যে এটাকে দিয়ে দিব। দেখেন এই সিম্পলি একই ক্লাস ইউজ করব সব জায়গায়। এই যে টাইটেল এইচ ওয়ান, আমরা যত জায়গায় টাইটেল এইচ ওয়ানটা ব্যবহার করব সে সব জায়গায় এই সেম প্রপার্টিটা পেয়ে যাবে। ঠিক আছে, তো এমন যখন হবে যে আমাদের একই পিএইচডি তে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় সেম ডিজাইন, তখন হচ্ছে একটা ক্লাস দিয়ে এইভাবে ডিফাইন করে দিবেন, তাহলে সব জায়গায় সেম প্রপার্টিটাই পেয়ে যাবে। ওকে, আমরা একটু নিচে যাই। নিচে যাওয়ার পর এখানে আসি, টেক্সট অ্যালাইনটা সেন্টার করে রাখি, তারপরে আসার পর একটু রিলোড দিই। তো মোটামুটি এমন দেখা যাচ্ছে, একটু বাজে দেখা যাচ্ছে। আমার একটু স্লাইডটা দেখি। আচ্ছা, এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, আমরা ব্যাকগ্রাউন্ডটা নেওয়া উচিত আমাদের। আমরা একটু কোডে যাব, কোডে যাওয়ার পর এটা একটু মাইনাস করি, পিছনে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আগে, তাহলে সুন্দর লাগবে দেখতে। ওকে, এটা হচ্ছে টেস্টিমোনিয়াল ছিল, এই যে ফটো পিছনে, এটা হচ্ছে মানুষের ফটো। এটা অন্য স্লাইডার, ইনফো ইনফো না, টেক্সট টেক্সট, ব্যাকগ্রাউন্ডটা কই? এই যে ব্যাকগ্রাউন্ড বিজি, এই যে পাওয়া গেছে ব্যাকগ্রাউন্ড। আমরা এখানে আসলাম, আইকন শহরটাই নিয়ে নেন, পিছনে যে আইকনটা আছে, আদারওয়াইজ অনেক সময় ডিজাইন করতে ঝামেলা হয় আমাদের, যেহেতু টাইম শর্ট। আমরা আসার পর কন্ট্রোল দিয়ে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। আমরা ইমেজে গেলাম, যাওয়ার পর ট্রিম, ওকে, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে ট্রিম হয়ে যাবে। এখন আমরা আর সিম্পল একটা কাজ করবো, আমরা ইমেজের মধ্যে গিয়ে এটাকে সেভ অ্যাজ করে দিব। এটা নাম দিলাম আমরা টেস্টিমোনিয়াল, দিয়ে এটা যেটা ছিল ফটোশপ, এখানে আমরা এটাকে পিএনজি করতে পিএনজি করে দিলাম। ওকে, দিয়ে আমরা আমাদের যে ফাইল লোকেশন ছিল ইমেজ, এখানে গিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। ওকে, তো মোটামুটি ওটা সেভ হয়ে গেছে। এখন আমরা যদি আমাদের কোডের ওইখানে যাই, কোডে যাওয়ার পর আমরা একটু দেখি, ফাইল দরকার নেই, আমরা ইমেজ, ইমেজের মধ্যে এই যে এখানে টেস্টিমোনিয়াল ডট পিএনজি চলে আসছে। তো আমরা এখানে যাব, উইথ 100% দেওয়া আছে, আমরা বলবো তোমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেখানে তুমি একটা ইমেজ দাও, ইউআরএল দিয়ে দিব। ইমেজটা কার মধ্যে আছে, আমরা একবার ব্যাক করব, তারপর ইমেজ ফোল্ডারের মধ্যে গেলেই আমরা ওইখানে টেস্টিমোনিয়াল ডট পিএনজি নামে একটা ইমেজ পেয়ে যাব। ওকে, প্রপার্টি গুলো সেম, আমি এটাকে বললাম ঠিক আছে তুমি টপ সেন্টার হও, সাইজটা হবে কি কভার, নো রিপিট। আসলাম, আসার পর যদি আমি এটাকে একটু রিলোড দিই আমাদের কোডটাকে, আচ্ছা পাইনি, একটু দাঁড়ান, কি ব্যাপার আমাদের, ঠিক আছে। তো আমরা এখান থেকে বের হব, বের হওয়ার পর আইএমজি তে যাব, যাওয়ার পর টেস্টিমোনিয়াল, TESTIMONIALPNG, ঠিক আছে, কোনো ইস্যু নেই, কপি করো, নিচে এসে পেস্ট করে দাও। এবার কাজ করবে, ওকে, পেয়ে গেছে। এখন হচ্ছে একটা কাজ করি, এই যে উপরে দেখেন একদম লেগে আছে, আমাদের যদি আমরা পিএইচডি তে যাই, উপরে দেখেন একটু গ্যাপ আছে, রাইট? তো আমরা একটু গ্যাপটা নিয়ে নিই আমাদের কন্টেন্টের উপর থেকে। আমরা আমাদের এখানে গেলাম, যাওয়ার পর দেখবো কন্টেন্টটা কার মধ্যে আছে, টাইটেল এর মধ্যে আছে। তো ফার্স্টে যে রো, আমরা এখানে এটাকে কপি করে, আচ্ছা কপি করার দরকার নেই, কপিতে এখানে আছে, আসলাম, আসার পর যে রোটা আছে রোর মধ্যে আসলাম, আপাতত এই মার্জিন প্যাডিংটা থাক, মার্জিন 0 এবং 8x, কি ব্যাপার, ঘোরম আজকে, দাঁড়ান একটু পিক করে নিই এটাকে, আচ্ছা নো মার্জিন, ইটস অ্যাকচুয়ালি নিড প্যাডিং,
এখানে যাব, ব্যাকগ্রাউন্ড ইমেজ দেয়া, তো টাইটেল যেটা, টাইটেল আসলাম, আচ্ছা এখানে বাই ডিফল্ট মার্জিন প্যাডিং জিরো, আচ্ছা আমরা একটু ভালোভাবে ধরে আসি, এখানে আসবো, আসার পর বলবো টিআই টিএল টাইটেল, দেখো ওইখানে হচ্ছিল প্রবলেম ছিল কি, ওই উপরে হচ্ছিল আমরা একটা জায়গায় এই যে ফার্স্ট লাইন মার্জিন প্যাডিং জিরো করে দিছিলাম, বারবার সে এটাকে পাচ্ছিল, যখন আমরা ক্লাসটাকে ঠিকঠাক মতো ধরে দিলাম তখন হচ্ছিল সে পেয়ে গেছে। ওকে আচ্ছা ফাইন, এখানে আসলো, এখন হচ্ছিল আমাদের ভিতরে এই যে 1 2 3 4 5 আছে, এখানে হচ্ছিল আমরা এখানে নিজেদের ডিজাইনটা করব, সেই ডিজাইনটা হচ্ছে হলো এই এরকম ডিজাইন। ফার্স্টে কিছু কন্টেন্ট রাখতে হবে, তো আমরা এখানে পিএইচডি তে যাব, যাওয়ার পর আমরা একটু নিচে যাই, যাওয়ার পর কন্টেন্ট গুলো একটু কপি করে নিই, ওকে করলাম, করার পর পুরো কন্টেন্টটাকে এখান থেকে কপি করে নিলাম, কপি করার পর আমরা আমাদের কোডে যাব, এই যে এখানে ছিল 1 2 3 4 5 এইখানে এসে আমরা একটা পি ট্যাগ নেওয়ার পর কন্টেন্ট গুলো এখানে বসে দিলাম, একটু বেশি কন্টেন্ট বাট দিয়ে দিলাম আর কি। হ্যাঁ এখন যদি আমি এটাকে রিলোড দিই, একটু আইটেম গুলোকে কমায় রাখি, একটা একটা করে টেস্ট করি তারপর আইটেম বাড়াই দিব, আপাতত আইটেম একদমই কমায় দিলাম, স্লাইডার না হলেও চলবে। আচ্ছা দুটাই এমন আসছে বাই ডিফল্ট, ওগুলো চলে আসছে 6 1, এখানে আরেকটা আছে, একটা আইটেম আছে, যেহেতু এটা বড় ডিভাইস সেহেতু এটাতে বেশি করে দিলাম। আচ্ছা এখন দেখেন এটা 5টা চলে আসছে, কেন 5টা আসছে, বিকজ অফ আমরা আমাদের কোডে যদি একটু নিচে যাই, নিচে গেলে দেখেন এই যে বড় ডিভাইস না, এই যে বড়, এখানে কয়টা দেয়া আছে, 5টা দেয়া আছে, আমরা একটা কাজ করি এখানে বলে দিই তুমি এখানে একটা, আমি এইটুকুকে আপাতত এখান থেকে কেটে রেখে দিই, ওকে এই ডিভাইসের জন্য সে এখানে একটা। এখন আসি, আসবার যদি রিলোড দিই, এই দেখেন একটা চলে আসছে, খেয়াল করছেন, ওকে তাহলে আপনি একটা কাজ করতে পারেন, সব জায়গায় আপনি একটা একটা করে দিন, সে যে ডিভাইসে যাক সে এখান থেকে ডিরেক্টলি একটা পেয়ে যাবে, একটু রিলোড দিই, এই দেখেন একটা চলে আসছে, ওকে। এখন আমরা আসব, আসার পর হচ্ছিল আমরা এখানে আমাদের ইমেজটা দিব, এখানে যে ডিজাইনটা আছে ডিজাইনটা করতে টাইম লাগবে, আমরা আপাতত একটা ইমেজ দিয়ে দেখি, তারপরে আমরা কালকে এসে বাকিটা কমপ্লিট করব, এই যে এখানে, ওকে। কারণ হচ্ছিল এরা অন্য একটা স্লাইডার ব্যবহার করছিল, আমি আপনাদেরকে স্লাইডারটা দেখাই দিব, এখানে যে স্লাইডারটা তারা ব্যবহার করছে একটু টাফ, আমি দেখাই দিব, আপাতত আমরা এখানে একটা ইমেজ নিয়ে আসি। আমরা আমাদের কোডে গেলাম, কোডে যাওয়ার পর এই যে আমাদের কোড ছিল একটা লেখা আইটেমের মধ্যে, এখানে এসে আমরা এখানে একটা ইমেজ দিয়ে দিব, ইমেজ ইমেজ নিলাম, আমরা আমাদের যদি ফোল্ডারে যাই, প্রজেক্ট ফোল্ডারে, ফোল্ডারের মধ্যে গেলে এই যে ইমেজ ফোল্ডার, এর মধ্যে গেলে দেখেন এই যে পোর্টফোলিও, না দুঃখিত পোর্টফোলিও না, ইউজার, ইউজারের মধ্যে দেখেন এখানে ইমেজগুলো নিয়ে আসে, খেয়াল করছেন, তো এটা হচ্ছে ইউজার 3, সো আমি এখানে আপাতত ইউজার 3টাই নিলাম। নেয়ার পর আমরা আমাদের কন্টেন্টে যাব, ইমেজের মধ্যে গিয়ে ইউজার যে ফোল্ডার, ফোল্ডারের মধ্যে কন্টেন্ট মানে ইউজার 3 এই ইমেজটাকে নিলাম, আসি, আসার পর যদি আমরা এখন এটাকে একটু রিলোড দিই, এই রে ইমেজটা করি, ইউজারের মধ্যে সোর্স ইউজার, ইউজারের মধ্যে এটা, আচ্ছা এর পরেরটাতে চলে গেছে, আমরা একটা কাজ করি এটাকে কপি করি ফার্স্টটাতে দিই, আর এটার উইডথটা বলে দেই 80 পিক্সেল বলে দিলাম, সেম অ্যাজ এখানে একটা দিই উইডটা 80 পিক্সেল করে দিই, আপাতত এই ডিফটা দূরে রাখি, রেখে আমরা আপাতত দুটো ইউজ করলাম। হ্যাঁ ইউজ করার পর যদি আমরা এখানে একটু রিলোড দিই, দেখি তো কি অবস্থা, এই বাপরে বাপ কত বড় চলে আসছে, ইমেজটাকে একটু ছোট করতে হবে, হ্যাঁ আমাদের ইমেজটা কই, এই যে ইমেজ উইথ দে উচিত হয়নি, দাঁড়া ইমেজ আপাতত এখান থেকে আউট করে দিই,
স্লো হয়ে গেছে, একটু দাঁড়ান। ইমেজটাকে পিক করলাম, এই যে ইমেজের উইথ, এলিমেন্ট উইথ, আচ্ছা ওইখানে এলিমেন্ট তো, এখানে পিক করলাম, এই যে ছোট, এখানে হচ্ছে 100% দেয়া আছে, এটা হচ্ছে আউল ক্যারোসারের বাই ডিফল্ট, এই দেখেন মধ্যে। হ্যাঁ আমরা এই এই পার্টটাকে নিব, এই পুরোটাকে নিব, নিয়ে কপি করলাম, কপি করে এসে আমরা আমাদের কোডে যাব, কোডে যাওয়ার পর এই নিচে এসে বলে দিব ইমেজের যে উইথ, সরি উইথটাকে ওরা 100% করে দিচ্ছে, আমি এখানে একটা পিক্সেল ফিক্সড করে দিই, পরে চেঞ্জ করে নেওয়া যাবে, একটু টেস্ট করে দেখি কি অবস্থা। এই যে একটু ছোট হয়ে আসছে, আমরা একটু বড় করে দিতে পারি বিষয়টাকে, একটু হাইলাইট করে দিতে পারি, এটা এখানে কাজ করবে না, এটা বাইরে দেওয়া লাগবে, একটু দাঁড়ান দিয়ে দিচ্ছি, আচ্ছা কাজ করছে জিরো। আচ্ছা আর একটু কাজ করি, উপর নিচে পিক্সেল দিলাম এখানে দিয়ে 30 বা 40 40 40 ইজ এনাফ রাইট, মোটামুটি 40 সুন্দর। এখন আসলে এখানে দুটো অপশন আছে, এই একটা অপশনটাকে আমরা এখানে বাদ দিয়ে দিব, আমরা একটু ইনস্পেক্ট করি, করে এখানে আসলাম, আজকে পিসিটা স্লো বিহেভ করতেছে। এখানে আসার পর এই যে আউল ল্যাভ নামে যে অপশনটা আছে এটাকে যদি আমরা এখানে ডিসপ্লে নান করে দিই, ডিসপ্লে নান, তাহলে দেখেন ওখান থেকে সেই অপশনটা চলে যাচ্ছে রাইট। আমরা আউল ল্যাভ ক্লাসটাকে ধরলাম, পিক করলাম, পিক করে আমাদের স্টাইলে যাব, বলবো ঠিক আছে তুমি ডিসপ্লে না। এখন যদি আমরা আমার এটাকে একটু রিলোড দিই, ওকে এই যে সুন্দরভাবে চলে আসছে, খেয়াল করছেন আমরা সেম ভাবে যে ইমেজটা আছে এখান থেকে নিলাম, আইটেম আছে এখানে একটা, আমরা এখানে আসতে দিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে একটু টেস্ট করি, মোটামুটি এখানে হয়ে গেছে। আমরা যদি টেস্ট করে দেখেন মাউস দিয়ে যদি করেন তাহলে হবে, আবার যদি কেউ মাউস ইউজ না করেন, না করে যদি এখানে ক্লিক করেন তাহলে এইগুলো হয়ে যাবে, বিষয়টা ইজিয়ার। এই এই যে যে বিষয়টা দেখলেন এই বিষয়টা বুঝতে পারছেন আপনারা সবাই, স্লাইডারটা আউল ক্যারোসল স্লাইডার সবাই একটু বলেন জি, বাকিরা জি, আচ্ছা কারো কোনো কনফিউশন আছে এখানে আমি আবার বলবো, আচ্ছা ঠিক আছে, তাহলে এই পার্টটা আপাতত আমাদের কমপ্লিট। আমরা নিচে একটু যাই, যাওয়ার পর দেখি নিচে কি বাকি আছে, এই যে নিচে এটা বাকি আছে, এখানে হচ্ছে অ্যাডভান্স একটা স্লাইডার ব্যবহার করছে, আমি আপনাদেরকে স্লাইডারটা দেখা দিব নি, আপনারা চাইলে ওটা ব্যবহার করলে এভাবে চলে আসবে, টাস্কটা ইজি বাট একটু কাজ করতে হবে। এই নিচে যে নাম আছে, নাম আনতে পারবেন না, দুটা নাম জাস্ট ইমেজের নিচে যদি এখানে নাম দিয়ে দেন তাহলে নাম চলে আসবে, পারবেন আপনারা সবাই কমেন্ট একটু বলেন তো দেখি, সবাই কনফিডেন্ট, ইয়েস, বাকিরা ইয়েস, আপনারা চাইলে ই ওপেন করতে পারেন, আপনারা হচ্ছে অনেক কম মানুষ আছে, 16 জন, সো আপনাদের সমস্যা হবে না, আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা একটু নেক্সট পার্টে যাই আর কি, হ্যাঁ ওকে, আমরা একটু নেক্সট পার্টে যদি যাই, যাওয়ার পর দেখি যে নেক্সট পার্টে আমাদের কি, নেক্সট পার্টে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফর্ম দেয়া আছে, আমরা এটা আজকে শেষ করে ফেলি ডিজাইনটা, তাহলে সুন্দর হবে, কিছু বাকি রাখবো আপনাদের জন্য হোমওয়ার্ক, তারপরে কালকে আমরা একটু ওভারভিউ দেবো সবগুলোর উপরে আর কি। হ্যাঁ আমরা কোডে যাই, যাওয়ার পর নিচে চলে আসলাম, নিচে এসে ওকে এই সেকশনটা শেষ, এখানে ছিল আমাদের টেস্টিমোনিয়াল সেকশন ছিল, ফাইন আমরা একটু নিচে চলে আসলাম, আসার পর এখানে আরেকটা নিলাম, নেওয়ার পর এখন এটাকে নাম দিলাম কন্ট্যাক্ট আস বা কন্ট্যাক্ট মি আর কি, যেটাই বলেন, স্টার্ট হিয়ার, কপি করলাম, পেস্ট করলাম, পেস্ট করে এটাকে আমরা বলে দিলাম এন্ড হিয়ার, ওকে অ্যাজ ইউজুয়াল একটা সেকশন নিলাম, আমরা যে কাজটা বারবারই করি, এখানে আসলাম একটা কন্টেইনার দিলাম, নিচে আসলাম, আসার পর এখানে একটা আমরা রো দিলাম, তারপর এসে এখানে একটা কলাম দিলাম, বাস এতটুকু আমাদের ক্লিয়ার। এখন এখানে এসে আমরা এটার একটা নাম দিই, নাম দিলাম আমরা কন্ট্যাক্ট, এখন যদি এই ক্লাসটাকে আমরা পিক করি, পিক করে আমরা আমাদের স্টাইলের মধ্যে যাব, যাওয়ার পর খেয়াল করেন একটু স্টাইল করে নিই, এখানে এখানে যাওয়ার পর এটাকে আমরা নাম দিলাম কন্ট্যাক্ট মি অর কন্ট্যাক্ট আস হোয়াট এভার, যেটাই দেন না কেন,
ক্লিক করবে। ফার্স্টে যেটা কাজ সেটা হচ্ছে আমরা উইথ বলে দেব এটার 100% উইথটা বলে দিলাম। দেওয়ার পর আমরা নিচে চলে আসলাম, এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, আমরা এই পুরো জিনিসটাকে এখান থেকে কপি করি। কপি করে আমরা কোডে আসলাম, এখন এই ব্যাকগ্রাউন্ড ইমেজটার ইউআরএলটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ড ইমেজটা কোথায় আছে আমাদের, আমরা আমাদের ফোল্ডারে যাব, প্রজেক্ট ফোল্ডার, ইমেজ, ব্যানার, ব্যানার মধ্যে দেখেন যে ফুটার, খেয়াল করছেন লাস্টে এই ফুটারটা হচ্ছিল আমি অপাসিটি সহ পিক করে রাখছি দেখানোর জন্য আর কি। ফার্স্টে যে দুটো ইমেজ ছিল দেখেন এই দুটো ইমেজে কোনো উপরে ওভারলে নাই, এটা এটা ওভারলে ছাড়া করছি, আর এই ইমেজটা আমি অটোমেটিক্যালি ওভারলে সহই আমি এখানে ক্রপ করে রাখছি। তাহলে আপনারা দুটো জিনিসই দেখতে পারলেন। আমরা নিচে যাব, যার পর বললাম ওকে তোমার মধ্যে যে ব্যানার ফোল্ডারটা আছে এখানে গিয়ে এই ইমেজটা, ঠিক আছে। আচ্ছা এখন আমরা এখানে গিয়ে কিছু একটা কন্টেন্ট দিয়ে রাখি, দেখি তো আমাদের ইমেজটা এখানে আসছে কিনা। এই যে নিচে ইমেজটা আসছে আর কি। হ্যাঁ ওকে, এখন আমরা আমাদের পুরো কন্টেন্টের ডিজাইনটা করা শুরু করে দিব। আমরা এটাতে আসি, একটু খেয়াল করি, প্রথমে যে পার্টটা আমরা করব সেটা হচ্ছিল আমরা এই একটা রো নিয়ে এই পার্টটার কাজ কমপ্লিট করব, তারপর আর একটা রো নিয়ে আমরা এই পার্টটার কাজ কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। আর এই কপিরাইটটা হচ্ছিল ডিফারেন্ট, এইভাবে আমরা এখান থেকে তিনটা রো নিব, তিনটা রো নিয়ে আমাদের পুরো কাজটা কমপ্লিট করে ফেলবো। ফার্স্টে এখন আমরা প্রথম রোটা নিয়ে কাজ করব। আমরা আমাদের কোডে গেলাম, কোডে যাওয়ার পর ফার্স্ট একটা নাম দিলাম, প্রথম যে রোটা আমরা ব্যবহার করতে যাচ্ছি সেটা নাম দিলাম কন্ট্যাক্ট ইনফো বা ইনফরমেশন। ওকে ভিতরে চলে আসলাম, আসার পর আমরা এটাকে একটা সিএসএস এর মধ্যে রেখে দিই, বললাম তোমার উপর নিচে কিছু মার্জিন দিয়ে নিই, 80 পিক্সেল দিলাম, আশেপাশে জিরো দিয়ে একটা মার্জিন দিয়ে রাখলাম। এখন এর মধ্যে আমরা কাজ করব। এখন একটু খেয়াল করেন, আমাদের রো তো ছিল একটা, বাট এর মধ্যে দেখেন কলাম আছে কয়েকটা, আমি আপনাদের একটু দেখাই, এইখানে একটা কলাম, তারপরে তারা এইখানে একটা কলাম নিছে আর এখানে একটা কলাম নিছে। তো মোস্ট প্রবাবলি আমাদের যেটা সুবিধা হবে, আমরা একটা কাজ করি, এই পাশে যেটা এটাকে আমরা 6 বলে দেই, আর এই টোটালটা হচ্ছে হলো আর একটা 6। এখন কি করব, এই 6 এর মধ্যে আমরা দুইটা ভাগে ভাগ করব, এটাকে দিব আমরা 3, এটাকে দিব আমরা কত 3, তাহলে টোটাল মিলে আমাদের 12 হয়ে যাবে। আমরা আমাদের কোডে আসব, এই কন্ট্যাক্টের মধ্যে আমরা চাইলে জিনিসটাকে একটু ইয়ে করতে পারতাম, আচ্ছা সমস্যা নেই এভাবে করা যায়, আপনার চাইলে এর মধ্যে আবার নিতে পারেন, হ্যাঁ, বাট চাইলে ফার্স্টে কন্ট্যাক্ট ইনফো নিয়ে আমরা করে দিতে পারতাম। নিলাম, নেয়ার পর ফার্স্টে যেটা কলাম, কলামটাকে আমরা বলবো তুমি 6 নাও, আর এই পরে দুটা 3 হবে। এই পার্টটা বুঝতে পারছেন কেন আমরা এইভাবে নিচ্ছি, একটু মাউথপিস অন করে বলেন, আমি কোডটা মানে কমেন্ট দেখতে পাচ্ছি না, বুঝতে পারছেন কেন এইভাবে নিলাম এই তিনটা? এই রে আপনারা মনে হয় ক্লাসে নাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর বাকিগুলো, আচ্ছা ঠিক আছে ধরে নিলাম, বুঝতে পারছেন নিরবতে সম্মতির লক্ষণ, বুঝছি, আচ্ছা ঠিক আছে ইফতি সাহেবও বুঝতে পারছে, বুঝছি ভাই, আচ্ছা ঠিক আছে আমরা একটু পরের এখন কোডে চলে যাই। এখন আমরা এই পার্টে আসি, ফার্স্টে যে কাজটা করব, 6 এর মধ্যে একটা টাইটেল দিব আর নিচে কি একটা প্রোফাইল লিংক দিয়ে আছে, তো আমরা সিম্পলি চলে আসি। আসার আগের মতো একটা কাজ করি, এখানে আমরা টাইটেল দিয়ে দিই, তাহলে এই ক্লাসের নামটাই দিলাম তাহলে সেম টাইটেল পাবে, আর এখানে এসে আমরা একটা এইচ1 দিয়ে দিলাম। ওকে এটা নাম দিলাম আমরা, দেখি এখানে বড় হাতের না ছোট হাতের, সবগুলো বড় হাতের না, নর্মাল কন্ট্যাক্ট দিয়ে মিলিয়ে দিলাম, এমন দিয়ে দিলাম, হ্যাঁ ওকে। আমরা যদি এখন এটাকে একটু রিলোড দেওয়ার ব্যবস্থা করি, দেখি তো কি অবস্থা আমাদের কোডে, আসলাম একটা রিলোড দিলাম, আচ্ছা কালারটাকে চেঞ্জ করতে হবে, এই যে কন্ট্যাক্ট মি, এখন হচ্ছে হলো আমরা এই কালারটাকে চেঞ্জ করে দিব। আমরা কন্ট্যাক্ট ইনফোর মধ্যে গেলাম, যাওয়ার পর এর মধ্যে যেটা টাইটেলটা যে ছিল তার মধ্যে যে এইচ1 ছিল এটার কালারটা কি হবে, কালারটা হবে হচ্ছিল হোয়াইট, ওকে একটু এসে হিউটা দিই, এই যে হোয়াইট কালার, কালারটা পেয়ে গেছে অলরেডি। আচ্ছা আমরা আবার একটু যাব, যাওয়ার পর নিচে আছে কি একটা ছোট্ট একটা টেক্সট, তার নিচে হচ্ছিল একটা লিংক, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে, এই যে ছোট্ট একটা টেক্সট আছে প্রোফাইল লিংক, তার নিচে হচ্ছিল একটা লিংক দেওয়া আছে। সো আমরা সিম্পলি আমাদের কোডে যাই, কোডে যাওয়ার পর এখানে আসবো, টাইটেলের মধ্যে তো দিব না, এখানে এসে আমরা একটা পি দিলাম,
যেখানে কিছু একটা বলবো, কি বলবো একটু দেখে আসি কি বলবো, নিচে যাই, এতে এখানে আমরা টেক্সটটাকে একটু কপি করি, মাই প্রোফাইল লিংক, ওকে এখানে প্রোফাইল লিংক দিয়ে দিল, টাইপই করে দিই, ওকে মাই প্রোফাইল লিংক। আর এই নিচে এসে একটা অ্যাঙ্কর ট্যাগ দিলাম, এর মধ্যে www.profile.com নামে কিছু একটা দিয়ে রাখলাম, এইখানেও কিছু একটা লিংক দিয়ে দিতে হবে আর কি, আমরা আপাতত দিলাম না। এখন এটাকে একটু ডিজাইন করি, আমরা আসেন কন্ট্যাক্ট ইনফোর মধ্যে ক্লিক করব, করার পর যে পিটা ছিল সেটাকে আমরা ধরলাম, ধরার পর বললাম ঠিক আছে তোমার যে কালার, কালারটা তুমি আপাতত হোয়াইট নাও, তুমি একটু আচ্ছা উপরে তো মার্জিন দেয়াই আছে, H1 এ অবশ্য দেয়া নেই, কন্ট্যাক্ট ইনফোতে টোটালটা দেয়া আছে, ভিতরে একটু প্যাডিং নেই, নেওয়ার পর উপর নিচে থেকে যদি নেই থাক, এত গ্যাপ দরকার নেই। আর এর মধ্যে যেটা এ ছিল, এ এ টেক্সট ডেকোরেশন দিয়ে দিই, দিয়ে দিলাম আন্ডারলাইন, হোভার করলে আন্ডারলাইন হয়, এটা কি হোভারের জন্য দিছে নাকি এমনিতে দিছে দেখি, এটা একটু এটাকে বাদ দিই, এটা হচ্ছে অটোমেটিক্যালি আন্ডারলাইন দিয়ে রাখছে, অথবা হোভার করলে আসে, যে কোনো একটা আমরা করতে পারি, তো আমরা হোভারেরটাই করি, আমরা আপাতত এখানে কোনো কিছু দিব না, আমরা শুধুমাত্র কালারটা বলে দিই, যে ফাইন তোমার কালারটা হচ্ছে হলো হোয়াইট, এই তিনটা জিনিসকে আমি আপাতত বলে দিলাম, ওকে। আরেকটা জিনিস বলে দিই, যে টেক্সট অ্যালাইনটা আছে সেটা হচ্ছে লেফট, বাঁদিক থেকে শুরু হচ্ছে সবগুলো। আমরা যদি আমাদের ফাইলটাকে একটু রিলোড দেই, এই যে এখন আপাতত এমন দেখা যাচ্ছে, একটু ঠিকঠাক করতে হবে মার্জিন প্যাডিং দিয়ে, আসেন আমরা একটু ঠিক করে ফেলি। এই আপনারা সবাই ডিনার করছেন, আমি কমেন্ট দেখতে পারতেছি, আয় হায় ঠিক আছে ভালো, বাকি সবাই আচ্ছা, একটু বেশি দূর হলো, টপ বটমে জিরো লেফটে জিরো, ওকে ফাইন। আর এখানে যে মার্জিনটা আছে মার্জিনটাকে জিরো করে দিই, আচ্ছা এটাকে দিয়ে দিই, কি দরকার প্যাডিং এর, ওকে তাহলে এখন সুন্দর লাগতেছে, ফাইন। এটাকে একটু কপি করে নিই, কত দিলাম 30, আর বাকি হলো 0, আসি আশা করি এখানে এটাকে দিয়ে দিই, ওকে। তাহলে মোটামুটি এটা দেখতে সুন্দর দেখা যাবে, এখন মোটামুটি দেখতে এরকম, আমরা যদি এটাতে মাউসটা নিয়ে যাই তাহলে এর নিচে একটু আন্ডারলাইন দেখানো উচিত, সো আমরা একটা কাজ করি, আমরা এর নিচে দাঁড়ান একটা কাজ করি, 10 পিক্সেল দিলাম, আর এটাকে যদি হোভার করি, হোভার করার পর আপনারা জাস্ট এখানে টেক্সট ডেকোরেশন যেটা আছে সেটাকে বলে দিবেন আন্ডারলাইন দিয়ে, এটাকে সেভ করে ফেলবেন। এখন যদি আপনারা এটাকে রিলোড দেন, দেখেন মজা, এই যে নিচে আন্ডারলাইন চলে আসছে, মানে আমাদের এই পার্টটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটা কাজ করি, আমরা এই রাইট পাশের যে সাইডটা আছে এটাকে কমপ্লিট করি, এই রাইট পাশের এই সাইডটাকে, হ্যাঁ এটাকে কমপ্লিট করি, এটা হচ্ছিল আমাদের 3 3 করে নিয়ে আসে, লাইক এটা হচ্ছে হলো 3, এটা হচ্ছে হলো 3, তো আমরা ফার্স্টে উপরেরটার জন্য এই এটার জন্য কাজ করব, তারপরে পাশের হাতে চলে যাব, একটু দাঁড়ান একটা ইমার্জেন্সি আছে, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, সরি, আচ্ছা ভাইয়া কেউ সাপোর্টটা বিচার কতবার না করতেছে, এটা হচ্ছে আপনাদের সাপোর্ট প্ল্যাটফর্ম আর কি, আপনারা নক দিলে আমাদেরকে পাবেন সব সময়, আচ্ছা এটাকে একটু রিলোড দিই, ওকে নিচে চলে আসলাম। এখন আমরা এই কন্টেন্টগুলোকে বসাই দিই, একটু দ্রুত করি, আমার অ্যাকচুয়ালি ক্ষুধা লেগে গেছে, ওকে আমরা এখানে গেলাম, আমরা জাস্ট একটা টেক্সট আর নিচে নর্মাল থিম, এখানে আসব, আসার পর উপরে যাব, যাওয়ার পর এটাকে বললাম আপ নামে একটা নাম দিলাম, যেখানে একটা পি ছিল আর এর মধ্যে এসে একটা অ্যাঙ্কর ট্যাগ একটা লিংক ছিল দিলাম, ওকে পি এর মধ্যে এসে বললাম ইমেইল, আর নিচে এখানে এসে একটা ইমেল দিলাম, আমার একটা বিচ্ছিরি একটা ইমেল আছে সেই ইমেলটা দিই,
যেটা দিয়ে এখন ক্লাস নিচ্ছ, ওকে একটা ইমেল দিলাম, এরপরে আর কি আছে এখানে? ইমেলের নিচে একটা অ্যাড্রেস আছে, রাইট? এই পুরোটাকে কপি করলাম, কপি করে নিচে লাইনে আসলাম, এটার নাম দিলাম আমরা ডাউন, এখানে আছে ADDRESS অ্যাড্রেস। এখানে আমি আমার ঠিকানা দিয়ে দিচ্ছি, বর্তমান শেওড়াপাড়া, এই SSEW দূর মানাঙ্গুলি এসে, আচ্ছা কিছু একটা হবে, যারা শেওড়াপাড়া আছেন মাইন্ড করেন না। মিরপুর টিম দিলাম, ঢাকা দিলাম। ওকে, আপাতত আমরা আমাদের কন্টেন্টগুলোকে নিয়ে আসতে পারছি। এখন যদি আমি একটু রিলোড দিই, দেখি কেমন দেখা যায়। এই যে কন্টেন্টগুলো চলে আসছে, রাইট? জাস্ট একটু ডিজাইনটা বাকি, বাট আমাদের কন্টেন্টগুলো এখানে চলে আসছে। সেম অ্যাজ আমরা এই পুরো জিনিসটাকে কপি করব, যে কলাম থ্রির মধ্যে যে কন্টেন্টগুলো ছিল, কপি করে আমরা নিচের কলামে এটা দিয়ে দিব। তাহলে দেখেন, রিলোড দিলাম, এই পাশে দেখেন জিনিসগুলো হয়ে গেছে। একটু ডিজাইনটা এদিক ওদিক করতে হবে, কালার কম্বিনেশনটা আমাদের ঠিক করতে হবে, বাট আমাদের মেইন ডিজাইনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি একটু উপরে যাই, এ দেখেন উপরে একটু প্যাডিং দেওয়া আছে, কলামের এই পি এখানে কিছু প্যাডিং আছে, অ্যালাইন করে দিই আমি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এই যে পিতে এসে কিছু মার্জি উপরে কিছু প্যাডিং দেওয়া আছে, এই যে কিছুক্ষণ আগে যে প্যাডিংটা দিলাম ওটা পেয়ে গেছে এখানে। আমরা আমাদের কোডে যাব, যাওয়ার পর ক্লিক করলাম, ক্লিক করার পর আপের মধ্যে যে পিটা ছিল ওডার প্যাডিং টপ জিরো করে দিলাম। আবার এটাকে একটু থাক, আর কিছু লাগবে না, ওপস কাজ করে নাই। তাহলে ফার্স্ট একটা কাজ করি, প্যাডিং জিরো করে দিই, আপের মধ্যে যে পি সেটা একটু দাঁড়ান, এখানে প্যাডিংটা কাজ করতেছে না, একটু আসি ভিতরে। ভিতরে আসার পর ঠিকঠাক মতো পিক করি, এই যে পিটা আছে, পিটা কার মধ্যে? পিটা আপ, আপের মধ্যেই পি আছে, এখানে আপের মধ্যেই পি, এটাকে বাতিল দিলাম। আপের মধ্যে যে পি আছে সেটা প্যাডিং জিরো, ইম্পর্টেন্ট। এখন সেগুলো কি ব্যাপার, এই প্যাডিংটা যাচ্ছে না কেন? নো ওরিস, আমরা একটা কাজ করতে পারি, আমাদের কন্ট্যাক্ট ইনফো, কন্ট্যাক্ট ইনফোর মধ্যে যে পিটা ছিল এটা আর কি, হ্যাঁ কন্ট্যাক্ট ইনফোর মধ্যে পি, আমরা বুদ্ধিমান, আমরা এটাকে ধরলাম, ধরার পর গিয়ে এখানে পিটা দিয়ে দিলাম, এখানে একটা দিয়ে বললাম লিঙ্ক কপি, এই যে পি ছিল এটার সামনে আমরা একটা নাম দিয়ে দিলাম, ওকে। এখন আমরা এসে এটাকে, ওকে পেয়ে গেছে, বাট কালারটা একটু চেঞ্জ করতে হচ্ছে। কালারটা হচ্ছিল কালার দিব, কালার দেওয়ার পর বলুন তুমি হোয়াইট। এখন আসি, এখন দেখেন অ্যালাইন হয়ে গেছে, উপরে পুরোটা সবগুলো অ্যালাইন হয়ে গেছে, রাইট? ডাউনের কালারটা চেঞ্জ করতে হবে, সো আপের পি যে ছিল নিচে আসলাম, ডট DOWN ডাউন, এর মধ্যে পি, এর কালারটাও বলে দিলাম হোয়াইট। এখন একটু রিলোড দিই পুরো জিনিসটাকে, ওকে মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা, আমাদের আর একটু কাজ বাকি আছে, কিন্তু আজকে আর কন্টিনিউ করতে চাচ্ছি না, বাকিটা আমরা কালকে করবো, একটা পুরো দিন আমাদের হাতে আছে, অল্প কিছু কাজ, এই কাজটা বাকি আছে, কাজটা ইজি, আপনারা নিজেরাও পারবেন চাইলে। ওকে, আপাতত একটু স্টপ রাখি, আমি একটু চ্যাট বক্সে আসি। এখন বলেন, আপনারা যারা আছেন 15 জন মানুষ, ব্যক্তি, আমি সহ, বলেন কারো কোনো কনফিউশন আছে এতক্ষণ যে ক্লাস করলাম, মানে কোনো প্রবলেম, একটু বলেন, বোঝায়, মাইক অন করেই বলেন, চ্যাটে বলতে হবে না। হ্যাঁ ভাইয়া, মেহেদি ভাইয়া, টেস্টিমোনিয়ালের যে অংশটা ছিল, মানে ওই জায়গাটা একটু মিস করছি, মানে মিস করতে নেট প্রবলেম ছিল, মানে ওই জায়গাতে পিকচার গুলো আর কি, মেইন ডিজাইনে তো আমাদের হচ্ছে দুই তিনটা, হ্যাঁ হ্যাঁ, ওটা কোন স্লাইডার দিয়ে করতে হবে, তো ওটা একটু হাই, আমি চাচ্ছি না যে এখনই ওই জিনিসটা আপনাদেরকে দেখাতে। আপনারা যদি চান যেমন করবেন, আমাকে, আমি বলে দিব, না আমাকে একটু নক দেন, আমি বলে দিব, সার্চ করে ওই ওই প্লাগইনটা দেখা দিব। আচ্ছা আচ্ছা, কি যে যে জাভাস্ক্রিপ্ট দিয়ে নাকি? না, ধর ধর, নামটা কি ওটা? কোন একটা প্লাগইন আমি দেখি, তো সুইপার দিয়ে করা যায় নাকি, আমি আপনাদেরকে দেখে জানাই দিব, আমার কাছে ডাউনলোডও মনে করা আছে, আর লিংক দিয়ে দিব, কালকে কোর্স দিয়ে দিব। জি জি জি,
ওকে, আর কেউ ভাইয়া আছেন এখানে? আর কে আছেন? এটা হচ্ছে হলো মেহেদি ভাই ছিল, আর কেউ? কি ব্যাপার, আপনারা কেউ উপরে যিনি লার্নিং প্ল্যাটফর্ম, ইজি লার্নিং প্ল্যাটফর্ম ভাইয়া, কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, ফাইন ভাইয়া। হ্যাঁ আব্রার ভাইয়া বলেন। টিউটোরিয়াল ডাউনলোড করলে কোথা থেকে, মানে আপার একটু পুরো ঘটনাটা বলেন, কি করতে চাইছেন? ইউটিউব থেকে কোনো যদি ভিডিও ডাউনলোড করতে চাই, হ্যাঁ, তখন আর ভিডিওর নামটা লাগে না, মানে নামটা চেঞ্জ হয়ে যায়, ভিডিও ঠিক থাকে, শুধু নামটাই চেঞ্জ হয়ে যায়। মানে ভিডিওর নামটা চেঞ্জ হয়? ভিডিও নাম চেঞ্জ হয় এটা তো কখনো হয়নি আমি। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো নি যে এটা কেন হয়, আমি কখনো এই টাইপের প্রবলেম ফেস করিনি, আমি একটু সার্চ করে বলবো। আপনি রিনেম করে নেন ভিডিওটা, কি দরকার এত টিম নিয়ার? পাওয়া যাবে, যাবে না তা না, আমি যখন ব্যস্ত থাকবো আমি বলে দিবো কখন ফ্রি, আপনি তখন আমার সাথে যোগাযোগ করতে পারেন, নো ইস্যুস, যে কোনো সময় করতে পারেন। আচ্ছা হ্যাঁ, শফিউল ভাইয়া, জি জি, ভালো আছেন আপনি? এই আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মমিন ভাইয়া বলেন। আমি একটু, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর নিচে এই আরিফ ভাই, আপনি আবার দেখি আজকে কাজের চাপ বেশি, বাট আপনাকে জানিয়ে দেবো, আপনাকে একটু নক দিন ওকে আজকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আর হচ্ছে হলো, আচ্ছা ভাইয়া আপনার আইডি যেটা আছে ওটা তো নক দিলে কি পাওয়া যাবে? হ্যাঁ ভাই আমার আইডি একটাই, আমার কোনো শাখা প্রশাখা নেই। আচ্ছা ঠিক আছে, আর এখানে আপু আছেন একজন, সাইমা সুলতান আপু, আপনি বুঝতে পারতেছেন? আচ্ছা আপনি চ্যাট বক্সে বলতে পারেন, আমি আসলে আপনার রেসপন্স কখনো পাই না। আপনি টপিকগুলো বুঝতে পারতেছেন যেগুলো পড়ানো হচ্ছে এখানে? চ্যাট বক্স, আচ্ছা মেবি ওটা অন করা, এনিথিং ইফতিকার, আচ্ছা নেই। আচ্ছা ঠিক আছে, এখন বলেন অন্য কে বলবেন কিছু? আজকের মতো ক্লাস একটু স্টপ রাখতে হবে, আমি একটু ডিনার করবো, এখন খুদে লেগে গেছে, আবার কালকে বাকিটা অল্প কিছু বাকি আছে, হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা দাঁড়ান, ভিডিওটা অফ করে নিই, ভিডিওটা অফ করে নিই।